জ্ঞান, প্রজ্ঞা, মেটেরিয়াল নলেজ এবং স্পিরিচুয়াল নলেজের যে প্রথম সোপান এবং গুরুগ্রহ বৃহস্পতি, সে আগামী 22 তারিখ তার স্বক্ষেত্র ত্যাগ করে মেষ রাশিতে তার গোচর সংগঠিত করতে চলেছে। এর উপরে আমি পরপর দুটো ভিডিও করেছি, অর্থাৎ একটি সার্বিক ফলাফল নিয়ে বলেছি আর একটি বলেছি দ্বাদশ রাশি লগ্নভিত্তিক ফলাফল। যারা রাশি হিসাবে দেখতে চান তাদের রাশিভিত্তিক ফলাফল নিয়ে আমি বলেছি। আজকে যে অংশ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরো স্পেসিফিক, সেটা বৃহস্পতি যখনই মেষ রাশিতে প্রবেশ করবে, তার গণ্ডান্ত যোগের মধ্যেই সে থাকবে, সে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতির ইফেক্ট, তার সার্বিক ফলাফল কিরকম হতে পারে তার উপরে ভিডিও, এবং দ্বাদশ লগ্নের যে লগ্নভিত্তিক ফলাফল তার উপরেও সংক্ষিপ্ত একটা আলোচনা আমি করে দেব। এই ক্ষেত্রে তো এই অশ্বিনী নক্ষত্রের বিস্তার মেষ রাশির 1 সেকেন্ড থেকে 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। এই নক্ষত্রের বিস্তার যতটা আছে বৃহস্পতির গোচর প্রাথমিক অবস্থায় এই নক্ষত্রে থাকবে, তারপরে সে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্রে বৃহস্পতি যে সময় পর্যন্ত অন্তত মার্গী গতিতে থাকবে সেটা হচ্ছে 21 জুন পর্যন্ত, তারপরে সে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে, বকরি হয়ে পুনরায় একবার এই নক্ষত্রে প্রবেশ করবে, কিন্তু সেটা অনেক পরের ব্যাপার, সেটা নভেম্বরের মাঝামাঝি সময়ের পরের ব্যাপার, সেই নিয়ে আলোচনা আমরা পরে করব। কারণ বক্রগতির ফলাফল মার্গী গতির থেকে অনেকাংশে তার প্রভেদ আছে। তো এই নক্ষত্রের আমাদের সার্বিক জীবনের ইফেক্ট নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম এর পূর্বে অশ্বিনী নক্ষত্রের প্রভাব নিয়ে, আমি সেই অংশটা আপনাদের আগে একটুখানি বলে নিয়ে তারপরে সার্বিক প্রভাবে যাব। দেখুন, অশ্বিনী নক্ষত্র অ্যাকচুয়ালি অশ্বিনী কুমার দ্বয়, এই অশ্বিনী কুমার দ্বয়কে বলা হয় যে স্বর্গের যে স্বর্গলোক আছে সেই স্বর্গলোকের বৈদ্যেরা, চিকিৎসক, এদের মধ্যে হিলিং ক্যাপাবিলিটি আছে, এরা সুস্থ করতে পারে বিভিন্ন ভেষজ, তার প্রয়োগ যথাযথ, তার জার্মেন্টেশন, ভেষজের প্রয়োগ হতে গেলে তার উৎপত্তিরও প্রয়োজন আছে, এবং মানুষের নতুন রিবার্থ, একটা মানুষ খুব ভয়ানক অসুস্থ, তাকে কোনো চিকিৎসক নতুন চিকিৎসা করে তাকে এক ধরনের জীবন প্রদান করা, আমরা এই কথাটা আচ্ছার কলোকুয়ালি বলে থাকি। তো এই নতুন রিবার্থ দেওয়ার ক্ষমতা, অ্যাকচুয়ালি রিবার্থ দেওয়ার ক্ষমতা কারুর নেই এক্সেপ্ট পরম ভগবান, কিন্তু আমরা এটা কলোকুয়ালি বলি কথাটা, যে তার একটা নতুন জন্ম হলো, পুনর্জন্ম হলো, তো সেই ধরনের ক্ষমতা একমাত্র চিকিৎসকেরই আছে। তো অশ্বিনী নক্ষত্র চিকিৎসক এবং নতুন উৎপত্তি, সব কিছুর দ্রুত সঞ্চরণ সবের সাথে যুক্ত। আমি একবার আপনাদের রিক্যাপ করে বলি, এটা 3-স্টার কনস্টিলিয়েশন, অনেকটা ঘোড়ার মতো শেপ, অশ্বিনী কুমার দ্বয়ের যে মুখমণ্ডল সেটা ঘোড়ার মতন। আপনাদের বলেছিলাম যে সূর্য এবং তার পত্নী দুজনেই রূপ বদল করে এই সন্তানদ্বয়, তাদের যমজ সন্তানদ্বয়ের উৎপত্তি হয়েছিল, প্রথমেও একজন সন্তান হয়েছিল কিন্তু তারপরে যমজ সন্তান উৎপত্তি হয়েছিল। তেমন হলে আপনারা একটু পুরনো ভিডিওতে দেখে নেবেন এই অংশটি। এই যমজ সন্তানদ্বয়কে স্বর্গের যে দেবদেবীদের যে মর্যাদা, সেই মর্যাদা প্রাথমিক ক্ষেত্রে দেওয়া হয়নি, তাদের অনেকটা ক্যাটেগরিটা একটু নিচের দিকে ছিল, কিন্তু পরবর্তীকালে চবনমুনি তাদের ধ্যান এবং যোগ বলে তার তাদের দেবতাদের অসীম, মানে তাদের যে পজিশন আছে সেই স্টেটাসটা তাকে প্রদান করেছিল এই অশ্বিনী নক্ষত্রদ্বয়। এই নক্ষত্রের কতগুলো বেসিক প্রকৃতি আছে, এই নক্ষত্র হচ্ছে অত্যন্ত দ্রুত গতিশীল, বিচরণশীল, হর্স মানে বুঝতেই পারছেন তার যে কোনো জিনিসের মধ্যে একটা ক্ষিপ্রতা আছে। আপনি ডাক্তারদের দেখবেন, মানে তাদের যে ক্লাসটা আছে তারা সবসময় অ্যালার্ট, কারণ তারা এমন অংশকে নিয়ে ডিল করে যেখানে কোনো টাইম কম্প্রোমাইজেশনের কোনো ব্যাপার নেই, বা বিভিন্ন চিকিৎসা কর্মী যারা আছে তাদের মধ্যে
নার্স আছেন, তাদের মধ্যে ইভেন যিনি অ্যাম্বুলেন্স চালক তিনি পর্যন্ত সদা তৎপর, এবং সেইভাবেই সারা পৃথিবীর যানজটের ক্ষেত্রেও তাদের বাধা হয় না, তারা অনেক সময় যে রাস্তায় ওয়ান ওয়ে আছে সেখান দিয়েও চলতে পারে। কারণ সেই মানুষটিকে তখন বাঁচাতে হবে, সেটি তার প্রেরোগেটিভ, অন্য কোনো কিছু তার ক্ষেত্রে কোনো গুরুত্ব রাখে না। তো সেই জন্য এই নক্ষত্রের মধ্যে একটা স্বাভাবিক গতি আছে, ন্যাচারাল, অত্যন্ত গতিশীল, অত্যন্ত ক্ষিপ্রতা, অত্যন্ত দ্রুততা, এবং সর্বোপরি এর মধ্যে অত্যন্ত পজিটিভ গুণ আছে, সেটা হচ্ছে হিলিং কোয়ালিটি। কেতুর নক্ষত্র থাকলেও তার মধ্যে হিলিং কোয়ালিটি আছে, এবং শুধু হিলিং কোয়ালিটি নয়, এর মধ্যে এমন কিছু গুপ্ত বিদ্যে আছে, কিছু হিডেন ট্রেজার আছে এর মধ্যে, যেটা কিন্তু অন্য কোনো নক্ষত্রের মধ্যে সেটা নেই। অর্থাৎ প্রত্যেক ডাক্তারবাবুর কিছু নিজস্ব চিকিৎসা করার পদ্ধতি আছে, ম্যাডামদের কিছু চিকিৎসা করার পদ্ধতি, সেটা তারা কিন্তু সচরাচর নিজেই রাখেন, তাদের প্রত্যেকের একটা ওয়ে অফ, তাদের স্কুল অফ থটস আছে। সেরকম এদের ক্ষেত্রেও একটা সুপ্রিম থটস আছে, সেটাকে মানুষের ক্ষেত্রে প্রয়োগ করার জন্য। তো এই নক্ষত্রের যে প্রাণী এর সাথে যুক্ত করা হয়েছে সেটা হচ্ছে মেল হর্স। তো বুঝতেই পাচ্ছেন, সে তার গতি এবং তার শক্তি, আমরা বলি না হর্স পাওয়ার, তো অশ্বশক্তি, তো সেই হিসাবে এর ন্যাচারাল স্ট্রেংথ আছে। দু নম্বর হচ্ছে পাখির ক্ষেত্রে না, এর একে বলা হয় ইগল, অর্থাৎ অনেক দূর থেকে এরা দেখতে পায়। ইগল দেখবেন কত দূর থেকে তার শিকারকে দেখতে পায়, অর্থাৎ এদের যে তীক্ষ্ণতা এবং তীব্রতা সেটা অত্যন্ত বেশি, এবং যে কোনো পদ্ধতিতে তাকে সে কিন্তু ক্যাচ করে বা স্ন্যাচ করে নিয়ে চলে যাবে। এটা তাদের একটা বেসিক গুণের মধ্যে পড়ে, এটা একটু অবগুণ, এটা কেতুর এফেক্টের জন্য আসছে। ট্রির মধ্যে জ্যোষ্ঠীমধু এর সাথে যুক্ত আছে। আপনারা জানেন যে জ্যোষ্ঠীমধু আমরা খাই বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য, আমাদের ছোটোবেলা থেকে অনেকেই খেয়েছেন। তো এর বৈদিক গুণাগুণ মানে আয়ুর্বেদিক গুণাগুণ আছে এর মধ্যে প্রচুর। তো এই নক্ষত্রের মধ্যে এই সমস্ত রকম গুণ কিন্তু বর্তমান রয়েছে, এবং এটা একটি থ্রি স্টার কনস্টিলিয়েশন, তিনটে তারা মিলে একটা হর্স শেপ তৈরি করেছে, এবং এর যে ইয়োনি আছে সেটাও কিন্তু অশ্ব। এবং ন্যাচারাল যে প্রকৃতি সেটা হচ্ছে বুদ্ধিমান, অত্যন্ত বিনয়শীল, ধনী, যশস্বী, সুখী এবং গতিশীল। দেখুন চর রাশিতে রয়েছে, তো এর মধ্যে ন্যাচারাল গতি থাকবে, সে নিয়ে কোনো এ নেই। কিন্তু হর্স কখনো দেখেছেন, কখনো চুপ করে দাঁড়িয়ে আছে একটা জায়গায়, হ্যাঁ বিশ্রাম নিচ্ছে ঠিক আছে, কিন্তু নর্মালি সে কিন্তু তার মোবিলিটি মারাত্মক। এবং বুদ্ধি এবং প্রজ্ঞা দুটোর মেলবন্ধন থাকে এদের মধ্যে, হ্যাঁ। এবং বুদ্ধিকে কী করে অ্যাপ্লাই করতে হয় মানুষের বেটারমেন্টের জন্য, সেই ধরনের ক্ষমতা এর মধ্যে আছে। সফট হয় অত্যন্ত, এবং শোনে বেশি যে কোনো বিষয়, এবং তারপরে তার মতামত প্রদান করে, এবং এরা কিন্তু সেলফলেস হয়, সেলফলেস মানে পিপল এরা হতে পারে। এদের মধ্যে ট্রেডিশন এবং নতুনত্ব দুটোর মেলবন্ধন থাকে, অর্থাৎ পুরনোকেও এরা নিয়ে আসতে পারে আর নতুনের সাথে একসাথে চলতে পারে। এদের মধ্যে কিছুটা হটকারী নেচার আছে, সেটা বিশেষত মিথুন রাশির যে নবাংশটা আছে, অর্থাৎ 6°40-10° পর্যন্ত এই নবাংশটা একটু হটকারী। তো বৃহস্পতি যখন এই নবাংশ দিয়ে পাস করবে তখন অ্যাকচুয়ালি ও রাহুর সাথে তার ক্রসিংটা হবে, সেটা 27-31 পর্যন্ত মে মাসের। সেই সময় আমি বারবার আপনাদের বলেছি, দেখবেন যে হটকারী সিদ্ধান্ত, দুম করে কোনো সিদ্ধান্ত নেওয়ার নয়, এই ঘটনাটা ঘটার 7 আগে এবং এই 31 7 পরে, অর্থাৎ 7-7-14 আর মধ্যেখানে 3, এই 17 প্রত্যেককে একটুখানি ধীর স্থির এবং একটু সেডিমেন্টের চিন্তাভাবনা করে সামনের দিকে এগোনো উচিত, তাহলে সমস্যাটা মানে ভুল সিদ্ধান্ত হবে না আর কি। 4 নবাংশ রয়েছে বুঝতেই পাচ্ছেন, মেষ থেকে কন্যা পর্যন্ত। এই 4 নবাংশের প্রথম দুটো নবাংশে যে কোনো প্ল্যানেট, স্পেশালি বড় প্ল্যানেট, বৃহস্পতি, শনি, মঙ্গল যখন বকরি থাকে, এক্ষেত্রে তাদের ক্ষমতা অত্যন্ত বেশি থাকে, মানে
প্রেইজোরদি ক্ষমতা থাকে বৃহস্পতি ঢোকা মাত্র আপনারা বুঝতে পারবেন সেটা প্রথম 4-5 দিন পর থেকে। আমি যে যে কথাগুলো আপনাদের বলেছি আপনারা পারলে একবার জুপিটারের সার্বিক ফলাফলটা দেখে নেবেন, লগ্নভিত্তিক ফলাফলটা তো দেখবেনই, সার্বিক ফলাফল দেখবেন তার অধিকাংশ জিনিসই ঘটতে চলেছে, কারণ এর ফোর্স অত্যন্ত বেশি। ঘোড়া কিন্তু তার ধরুন জিরো ভেলোসিটি থেকে ম্যাক্সিমাম ভেলোসিটি নিতে, মনে করুন 70 কিলোমিটার বেগে দৌড়াবে, সেটা নিতে ঘোড়ার বেশিক্ষণ সময় লাগবে না, খুব দ্রুত নিয়ে নেয়। জুপিটারকেও দেবে, জুপিটারের স্থানহানি করার একটা প্রবণতা থাকে, তো সেই প্রবণতার জন্য প্রথম 5-6 দিন একটু স্লো ফল দেবে, তারপর থেকে কিন্তু পিক নিয়ে নেবে, অর্থাৎ খুব ওয়েটি এবং হেফটি প্ল্যানেট, তো তাকে ক্যারি করতে একটু সময় লাগে। আচ্ছা, এই নক্ষত্রের একটি দোষ আছে, সেটা আগেই বললাম যে একটুখানি একটু ওভার রিয়্যাক্টিভ, কিছু কিছু ক্ষেত্রে হটকারিতা রয়েছে। বাত পিত্ত কফ যে দোষ আছে তার মধ্যে বাত দোষ এর মধ্যে আছে, তো বাত দোষ থাকার জন্য আপনাদের আমি বলেছি যে শরীরের শক্ত অংশ যেগুলো আছে, অর্থাৎ আমাদের যে সমস্ত স্কেলিটন আছে, আমাদের আমাদের দাঁত আছে, আমাদের ধরুন কার্টিলেজ আছে, তরুণাস্থি আছে, শরীরের যে সমস্ত শক্ত অংশ নখ, সেই সমস্ত অংশে কিন্তু সমস্যা তৈরি হয়, ব্যথা হতে পারে সেখান থেকে। আমি প্রত্যেককে বলেছি যে অন্তত মে মাসের প্রায় 2/3 পর্যন্ত টাইম আপনারা কিন্তু দাঁতের যাদের সমস্যা আছে তারা কিন্তু খুব সাবধানে থাকবে, এবং বৃহস্পতি যখন গিয়ে বকরি হয়ে যাবে, বকরি হওয়ার মোটামুটি 1 মাস পর থেকে, সেটা আমি পরে আরেকবার বলে দেব, একদম জানুয়ারি মাসের প্রায় ধরুন প্রায় এন্ড পর্যন্ত যাদেরই যাদেরই দাঁতের সমস্যা আছে, দাঁত নিয়ে খুব ভোগেন, বিশেষত মাড়ির দিকের দাঁত, তারা কিন্তু সেই আগে থেকে প্রিকশনারি মেজার নেবেন, নাহলে সেই সময় একটু দুঃখ কষ্ট পেতে হবে, মানে ফিজিক্যাল। এদের সোশ্যাল এবং মাইনিউট অবজারভেশন বোধ আছে, অর্থাৎ খুব পুঙ্খানুপুঙ্খভাবে কোনো জিনিসকে পরখ করতে পারে, সেটা ডাক্তারের একটা বেসিক নেচার। ডাক্তার যখন পেশেন্টকে দেখেন, তিনি আপনি হয়তো একটা রোগ নিয়ে গেছেন, হয়তো সেই রোগটার কারো কথাই সেটা নয়, সেটা ডাক্তারবাবু, তিনি স্পেশালিস্ট, তিনি দেখেই বুঝে নেবেন। তো তিনি বুঝে নিয়ে কিন্তু তিনি একটা খুব নিরপেক্ষ এবং আপনার পক্ষে যেটা বেটার হয় সেই ধরনের একটা প্রেডিকশান তিনি দেবেন, এবং তিনি আশা রাখবেন শুনে চলে। অ্যাস্ট্রোলজাররাও সেরকম বলে কিন্তু লোকে শোনে না, অধিকাংশ লোকে ডাক্তারবাবুদের কথাও শোনে না, যখন খুব ঠেলায় পড়ে, যেহেতু শরীরটাকে বাঁচাতে হবে, শরীর নিয়ে তো কনসার্ন সবাই, সেই জন্য কিছু ওষুধপত্র খায়, তারপরে আবার অবহেলা করতে থাকে। শরীরটা আমরা ফ্রিতে পাই তো, পয়সা লাগে না, সেই জন্য মানুষ শরীরের দাম বোঝে না। আমি খুব খারাপ একটা কথা বলছি, আমাদের দেশে অর্গ্যান ট্রান্সপ্লান্টেশন আইন আছে, আইনের মাধ্যমে যারা এটাকে চোরা কারবারি করে তাদের এগেনস্টে কঠোর পদক্ষেপ নেওয়া হয়, এরকম বিভিন্ন চক্র আছে, মাঝে মাঝে নিউজ পেপারে নাম দেখবেন, তারা এই সমস্ত অনেক কুচক্রের সাথে যুক্ত, মানুষকে ব্ল্যাকমেলিং করে পয়সা আদায় করে, এরকম আছে। কিন্তু ন্যাচারাল কিছু ল আছে আমাদের, যাতে আমরা আমাদের অর্গ্যানকে ডোনেট করতে পারি। কাউকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে একটা কিডনি খারাপ হয়ে গেছে বা দুটো, সে একটা কিডনি হয়তো সে খুব বিত্তশালী মানুষ, একটা কিডনি পেয়ে গেলে সে বেঁচে যায়, তাকে জিজ্ঞাসা করবেন তার কাছে কিডনির ভ্যালুটা কত। এই 170 গ্রাম ওজনের একটা যন্ত্র, তার ভ্যালু জোগাড় করতে একটা মানুষের সারা জীবনের অর্থ চলে যেতে পারে। তাহলে বুঝুন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের যে শরীরটা ফ্রিতে ভগবান দিয়ে দিয়েছে, পঞ্চভূতের অংশ, তার মধ্যে সোলটা আছে, এবং এটা যন্ত্র আরুডানি আগেই বলেছি, ড্রাইভার এসে বসে আছে, সে চালাচ্ছে, সেটা কত গুরুত্বপূর্ণ। আমি যে কোনো লোকের যখন ছক দেখে আমি প্রথম শরীরের ওপরে ভীষণ এমফেসিস দিই, কোনো মানুষ খুব বিরক্ত হয় যে এই মানুষটা কিরম টাইপের মানুষ, আমি এসছি আমার পয়সা করি সমস্যা, এ শুধু শরীর নিয়ে বকবক করে যাচ্ছে, বিরক্ত হয়, আমি জানি তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝতে পারি, তা আমি তাকে গুরুত্ব দিই না, কারণ আমি নিজে ভুক্তভোগী, তো সেই জন্য আমি খুব ভালো করে জানি শরীর খারাপ থাকলে কতখানি ইফেক্ট হতে পারে। পৃথিবীর বহু মহান মহান ব্যক্তিত্ব আছে যারা 60 বছর 65 বছর বয়সে গিয়েও জীবনকে নতুন করে গড়ে নিতে পেরেছে, কারণ তাদের শরীর সুস্থ ছিল।
কিন্তু শরীর যদি খারাপ হয়, আপনি 30 বছর বয়সেও আপনার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি মেটেরিয়ালি কিছু করতে পারবেন না, ইভেন স্পিরিচুয়ালিও কিছু করতে পারবেন না, কারণ আপনার শরীর সাথ দেবে না। সেই কারণে আমি শরীরের উপরে বেশি এমফেসিস দিই, সেটা শোনা না শোনা আপনার অপশনাল ব্যাপার। আমি এবার নর্মাল কোর্স অফ অ্যাকশনে চলে যাই। বৃহস্পতি প্রবেশ করছে 22 তারিখ সকাল 3:33 এপ্রিল মাসে। সে প্রবেশ করার মাত্র কেতুন নক্ষত্রে প্রবেশ করবে এবং মঙ্গলের মূল ত্রিকোণ সেই ঘরে প্রবেশ করবে। রবি সেখানে অলরেডি এক্সল্টেড সিচুয়েশনে রয়েছে, রাহু সেখানে রয়েছে, বুধ সেখানে বকরি অবস্থায় থাকবে এবং শনির দৃষ্টি রয়েছে সেখানে। এতগুলো কন্ডিশনের মধ্যে বৃহস্পতি সেখানে প্রবেশ করছে এবং একদিন দুদিনের জন্য নয়, 1 বছর 9 দিনের জন্য প্রবেশ করছে। প্রবেশ করি তার মধ্যে প্রথম যে ইম্প্যাক্টটা তৈরি হবে, মঙ্গলের ঘরে প্রবেশ করছে তো মঙ্গলের ঘরের কিছুটা তো নিয়মকানুন তাকে মেনে চলতে হবে। যার ঘরে আপনি নতুন বাড়িতে ভাড়া নিয়ে গেছেন, এবার আপনি খুব জোরে ডিজে চালিয়ে গান শুনতে অভ্যস্ত, তো হয়তো সেই বাড়ির যিনি আছেন তিনি ভদ্রলোক, তিনি উঁচু চিৎকার পছন্দ করেন না, তিনি আপনাকে বললেন বাবা একটু সাউন্ডটা কমিয়ে দাও, এত আওয়াজ শুনতে পাচ্ছি না। আপনি কিন্তু অনিচ্ছা সত্ত্বেও কমাবেন, কারণ বাড়িটাতে যতই আপনি ভাড়া থাকুন বাড়ির মালিক কিন্তু সে, তিনি অবজেকশন করেছেন এবং রিজনেবল অবজেকশন করেছেন, তো সেটা মানতে হবে। সেই কারণে যখনই কোনো প্ল্যানেট তার স্বক্ষেত্র ব্যতিরেকে অন্য কোনো ক্ষেত্রে ঢোকে, তাকে কিছুটা সেই ঘরের নিয়মকানুনকে মেনে চলতে হয়, তিনি যতই বড় প্ল্যানেট হন না কেন। অর্থাৎ সেই ঘরের একটা প্রভাব তার উপরে বর্তায় এসে, এটা 1 নম্বর। 2, কেতুন নক্ষত্র পাবে সে। কেতুন নক্ষত্র পাওয়া মাত্র এই অশ্বিনী নক্ষত্রের গুণাবলী তার মধ্যে অ্যাক্টিভেটেড হবে, এটাই তো ডিফারেন্স। মানে বৃহস্পতি তো বৃহস্পতি, সে তো গুরু, সব জায়গাতে একই ফল দেওয়া উচিত, তাহলে ডিফারেন্সটা কোথায় হয়ে যায়? প্রত্যেকটা ঘর প্রত্যেকটা ডিগ্রি তার গতি কত আছে সেই হিসাবে ফল দেবে। মাস্টারমশাই 10 মিনিটে যে অংশটা পড়াবে, মাস্টারমশাই 1/2 ঘন্টা যদি পড়ান সুস্থ অবস্থায় একই কন্ডিশনে, তাহলে তিনি বেশি পড়াবেন। অর্থাৎ একটা গ্রহের গতি যখন স্লো হবে তখন একই পথ অতিক্রম করতে তার বেশি সময় লাগবে, একেবারে ক্লাস 6-7 অঙ্ক। গতি কম থাকলে সময় বেশি লাগে, গতি বেশি থাকলে সময় কম লাগে একই দূরত্ব অতিক্রম করতে। তো বৃহস্পতির গতি এখন আস্তে আস্তে কমবে, কদিন পর থেকে কমবে, এখনই নয়, হ্যাঁ জুন মাস থেকে আস্তে আস্তে কমতে থাকবে। যখন কমবে তখন সে একই পথ অতিক্রম করতে বেশি সময় নেবে, তার ফলে সেই ফলটা তার প্রতি অনেক বেশি পরিমাণে দেবে। বৃহস্পতি এমনি বড় গ্রহ, সে ফল দেওয়ার জন্যই আসে একটা ঘরে এবং একদম টুথ অ্যান্ড নেইল ফল দেয়, দেবেই, কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারেন না, কিন্তু ফল দেবেই। এবার সে যখন প্রবেশ করবে তখন কিন্তু তার উচ্চ গতিতে থাকবে, এখন সে 13 মিনিট গতিতে আছে, উচ্চ গতিতে আছে এবং অশ্বিনী নক্ষত্র গতিকে পছন্দ করে তার ফলে, এবং মঙ্গলও অত্যন্ত গতিকে মানে প্রেফার করে, কারণ সোলজার কখনো ওই ঝিমিয়ে থাকা, ঠিক আছে কাল করব, আজকে একটু শুয়ে নি, এরকম কাজ কোনো সোলজারের পক্ষে এটা তার সম্পূর্ণ বিপরীত একটা ধর্ম। সোলজারকে অর্ডার এসছে মানে তাকে তার কাজ করতে হবে, কারণ তিনি যে অংশকে ডিল করেন সেই অংশটা কোনো অংশে একজন ডাক্তার বা একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তির থেকে কম নয়, কারণ রাষ্ট্রের নিরাপত্তা তার উপরে থাকে, যে কোনো দেশের সোলজার। তো তার মধ্যে যেটা হবে সেটা হচ্ছে বৃহস্পতির মধ্যে অসম্ভব রকম গ্রোয়িং ক্যাপাসিটি বাড়তে থাকবে। এবং রাহু আছে, রাহু কি করে আপনাদের আগেই বলেছি, রাহু একটা প্ল্যানেটকে যখন পায় এক্সেপ্ট রবি এবং চন্দ্র, সেই প্ল্যানেটের যে ম্যাল এফেক্ট আছে সেটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়, বাড়াবে, এটাই তার কাজ। তো অলরেডি সে বুধকে, বুধের যে ম্যাল এফেক্ট আছে, মিসকমিউনিকেশন, কথাবার্তার মধ্যে এক ধরনের ডাইকোটমিক্যাল ম্যাটার, অর্থাৎ কথা বলবে এক কাজে ফলবে আরেক, এই ধরনের প্রবৃত্তি মানুষের মধ্যে, বিশেষত মেষ মানে হচ্ছে একদম মাথা, কালপুরুষের মাথা, তো সারা পৃথিবীতে দেখবেন এক ধরনের এখন যে ওয়ারফেয়ার চলে
সেটা এক ধরনের হিপোক্রেটিক ওয়ারফেয়ার চলে। অর্থাৎ একটা দেশ আরেকটা দেশের নামে, ধরুন এখন ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে গত এক বছর দেড় মাস ধরে, তো এই যুদ্ধকালীন রাশিয়া একরকম বিবৃতি দেবে, ইউক্রেন একরকম বিবৃতি দেবে, এটা একটা বিবৃতির লড়াই হয়ে যায় বেসিক, মানে এক ধরনের সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার চলে। এই এটা এটা রাহু বুধের সাথে যখন কম্বিনেশন হয় তখন বেশি হয়, আর যখন গুরু এবং রাহু যখন একসাথে চলে আসে গুরু চণ্ডাল হয়, আমি আগেই বলেছিলাম যে গুরুর গুণ কিছুটা কমবে আর যে আনসিভিলাইজড স্টুডেন্ট আছে রাহু সে কিছুটা অবদমিত হবে, এই দুজনের মধ্যে একটা রেজাল্টেন্ট এফেক্ট দেবে। কিন্তু গুরুর যে কোয়ালিটি অ্যাকচুয়ালি সেই কোয়ালিটি তো কখনো ফল করে না, কিন্তু সে কিছুটা আবিষ্ট হয়ে যাবে। রাহুর কাজই তাই মায়া নির্মাণ করা, দেমন্ত কিছুক্ষণের জন্য ফর দ্য টাইমিং সে রাহু কিন্তু রাতকে দিন, দিনকে রাত করে দিতে পারে। এই জন্য রাহুর মায়ার মধ্যে যে জড়িয়ে গেছে সে কিন্তু মোটামুটি ধরে নিতে হবে গো টু ডগস আর গো টু অ্যাস্ট্রে যাই বলুন না কেন, সে গণ্ডগোলের মধ্যে ঢুকে গেছে। সেজন্য রাহুর মধ্যে কখন জড়াচ্ছে মানুষ সেটা বোঝার জন্য সামান্য মানুষের স্পিরিচুয়াল বোধ থাকা দরকার, যে আমার ক্যাপাসিটির কতটা বাইরে আমি চলে যাচ্ছি আলটিমেটলি, সেই বোধটা তাকে থাকতে হবে। তো এখানে ঢোকামাত্র যেটা হবে সেটা এক ধরনের বলতে পারেন একটা সার্বিক এফেক্ট, একটা সার্বিক একটা এক ধরনের মেটাফিজিক্যাল এবং বায়োলজিক্যাল এফেক্ট আপনাদের আমাদের প্রত্যেকের জীবনের মধ্যে দেবে। অর্থাৎ আমাদের মধ্যে একটা স্পিরিট আনবে, আমাদের মধ্যে এক ধরনের গতিশীলতা তৈরি করবে, কোনো কিছুকে অ্যাকুয়ার করার মানসিকতা তৈরি করবে, কিছুটা মানুষের পাশে দাঁড়ানোরও মানসিকতা তৈরি করবে, এবং সর্বোপরি গ্রোয়িং ক্যাপাসিটি যে কোনো জিনিসের, বিশেষত যারা বিভিন্ন ধরুন রিসার্চ রিলেটেড কাজ, বিশেষত এমন রিসার্চ যেগুলো বায়োকেমিস্ট্রি বা একদম বায়োটেকনোলজি বা বায়োলজি রিলেটেড জায়গায় যেখানে প্রাণের বিকাশ ঘটে, সেটা বটনিও হতে পারে, সেটা ফিজিওলজিও হতে পারে, জুলজিও হতে পারে, যে কোনো প্রাণ তার যে বিকাশ সেই বিকাশের ক্ষেত্রে কিন্তু খুব সহায়ক হবে। এটা সারা পৃথিবী জুড়ে হবে, কারণ বৃহস্পতি কোনোদিন লোকালাইজড এফেক্ট দেয় না। আচ্ছা, এবং সময় কিন্তু পজিটিভ দিকে অগ্রসর হবে, মানুষের মধ্যে একটা ন্যাচারাল স্পিরিট কিন্তু মানুষ পেয়ে যাবে। প্রথম দুটো নবাংশ অর্থাৎ 6°40' পর্যন্ত বৃহস্পতি প্রায় ধরুন মে মাসে 17-18 তারিখ পর্যন্ত থাকবে। এই সময় দেখবেন আপনি প্রথম 5 দিন শুধু ছেড়ে দেবেন, 22-27 তারিখ পর্যন্ত, 28 তারিখ থেকে দেখবেন ন্যাচারাল গ্রোথ আসবে এবং সমস্ত বাধা ঠেলে মনে হবে নিজেকে আমি নিয়ে যাই, আমি এই মানে থ্রেশহোল্ডটা ডিঙানোর চেষ্টা করি। এই প্রকৃতিটা মানুষের মধ্যে জেনারেল তৈরি হবে, যারা লার্নার আছেন তারা অবজার্ভ করবেন যে মানুষটা অনেকদিন ধরে ঝিমিয়ে ছিল সেই মানুষটার বৃহস্পতি প্রবেশ করার প্রথম 15 দিনের মধ্যে কী প্রকার অভিব্যক্তি হচ্ছে, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি শেখার পদ্ধতি। এবার সব মানুষের তো সমান হবে না, অ্যাকচুয়ালি হওয়ার কথাও না, কারণ প্রত্যেকের প্ল্যানেট পজিশান আলাদা। দুজন ভাই বোন যদি জমজ হন তাহলেও তাদের প্রকৃতি এক হবে না, কারণ তারা দুটো ভিন্ন মানুষ, তারা দুটো ভিন্ন কর্মফলের দ্বারা এসছে। খুব কাছাকাছি আছে কর্মফল, কিন্তু কর্মফল অ্যাকচুয়ালি নয়। আমি একদম একেবারে আমার আমি জীবনে অনেকবার দেখেছি, প্রায় 4-5 বারের বেশি, একদম মনোজাইগোটিক টুইন অর্থাৎ যমজ, অনেক বয়স, এক ভাই আগে মারা গেছে আরেক ভাই তখনও বেঁচে আছে, তো দুজনের মধ্যে বয়সগত ডিফারেন্স যদি বলেন সহোদর, এ নিয়ে কোনো সন্দেহ নেই, একরকম দেখতে, আমাকে ছবি দেখিয়েছে, কিন্তু একজন মারা গেছেন 15 বছর আগে, আর দ্বিতীয় ভাই তখন বয়স মানে 60-অর্ধ বয়স, সে তখনও বেঁচে আছে। তাহলে দুটো ছককে কাউকে যদি সেপারেটলি দেখানো হয়, ছক দুটো, আমি কেন হাত দেখি আর রোজ বলি যে দয়া করে আমাকে ফোন করে বিরক্ত করবেন না, ওভার টেলিফোনে আমি দেখি না ফরস করে, কিন্তু তার কারণটা হচ্ছে এটা, কারণ দুটো মানুষ এই মহাবিশ্বের কোনো দুটো জিনিস একরকম হয় না,
আমাদের শরীরের মধ্যেও নেই। যে জিনিস দুটো তৈরি হয়েছে তার দুটো দুরকম হবে, তার গুণগত পরিমাণগত, তার ধরুন আকার আয়তন সব কিছু ডিফারেন্ট হবে। আপাত দৃষ্টিতে আমাদের চোখে মনে হবে না, আমার দুটো হাত দেখে মনে হবে একই, কিন্তু একজন ডাক্তারবাবু সে বলে দেবে এর এটার লেন্থ একটু বড়, এটার লেন্থ ছোট, এটার ওজন বড় কম, এটার ক্ষমতা বেশি কম। এই পৃথিবীটাই ডাইভার্সিটিতে বিশ্বাস করে, কোনো ইউনিটারি কোনো পলিসি নেই, সমাজে সমবন্টন কোনো পলিসি নেই, একদম ডাইভার্সিটিতে বিশ্বাস করে। সেজন্য একটা গাছের থেকে তার সন্তান যখন তৈরি হয় সেও তার থেকে ডিফারেন্ট হয়। গাছ একটা মানে যদি প্রাণী জগতের যদি একটা লেভেল বলেন তাহলে সব থেকে নিচের লেভেলের হিসাবে আমরা বিবেচনা করি, কিন্তু সমাজের সব থেকে উৎকৃষ্ট, কারণ তার আলাদা প্রত্যেকটা প্রাণীর একটা নিজস্ব প্রয়োগ আছে, গাছের তো এক্সটেন্সিভ প্রয়োগ আছে। কিন্তু কোনোদিন দেখেছেন একটা গাছ আর একটা গাছের মতন দেখতে? একটা কুকুর তার মায়ের মতন দেখতে অবিকল, কাছাকাছি দেখতে হবে কিন্তু অবিকল হবে না, দুজনের মধ্যে স্বভাবগত ডিফারেন্স থাকবে। ন্যাচারাল জিনিস দিয়ে বুঝুন, ন্যাচারাল জিনিস। আপনি আজকে এই মুহূর্তটা যেটা ফেস করছেন সেটা আপনার জীবনে না কোনো দিন এসছে না আর কোনো দিন আসবে, এটা এই মুহূর্তের জন্যই অ্যাপ্লিকেবল। প্রত্যেকটা মুহূর্ত ডিফারেন্ট, সেই জন্য অ্যাস্ট্রোলজি করার সময় হাত দেখাটা খুব বাঞ্ছনীয়, কারণ ওই দুটো যমজ মানুষের, আমি জীবিত অবস্থায়ও দেখেছি দুটো যমজ মানুষের কিন্তু হাতের মধ্যে ব্যাপক ডিফারেন্স আছে, আছে বলেই তাদের দুজন মানুষের একই সময়ে একই জায়গায় একই লংগিটিউড ল্যাটিটিউডে জন্মানো সত্ত্বেও তাদের মধ্যে বিবিধ পার্থক্য আছে, স্বভাব চরিত্র শিক্ষাগত মেধাগত তাদের স্পিরিচুয়ালিটি সব দিক থেকে তাদের মধ্যে ব্যাপক ডিফারেন্স আছে। সেই জন্য শুধু ছক দেখে হাত দেখা যায়, ছক দেখে তার ভাগ্য নির্ধারণ করা যায় না, কখনো সম্ভব নয়। সমুদ্র বিজ্ঞানে অনেকগুলো, তার বডি ল্যাঙ্গুয়েজও দেখতে হয়। ধরুন বুধ, বুধ আমাদের শরীরের কোন কোন অংশকে রিপ্রেজেন্ট করে, তো সেই অংশে যদি সেই রিপ্রেজেন্টেশন কম হয় তাহলে বুঝতে হবে যে সেই বুধ তার নর্মালি দুর্বল আছে। এবার ছকে অনেক সময় দুর্বলতা বোঝা যায় না, অ্যাপারেন্টলি দেখে অনেক কোষ্ঠী বাছরে যাচাই করে তারপরে ছকটা দেখতে হয়, পাঁচ মিনিটে ছক দেখা যায় না, অন্তত সে বিদ্যে আমি শিখিনি কখনো। একটু 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 লজিক্যাল হন যে কোনো জিনিস বোঝার জন্য, অ্যাস্ট্রোলজি এটা ম্যাজিক নয়। আচ্ছা, জার্মেন্টেশন নর্মাল, যে কোনো জিনিসের অঙ্কুরোদ্গম এ সময় প্রবলভাবে ঘটবে। আমি বলেছি এবছর শস্য উৎপাদন মাত্রা অতিরিক্ত হবে, ঠিক আজকে আমি যখন ভিডিও রেকর্ড করছি আজ থেকে 15-20 দিন পর থেকে মোটামুটি আম জাম কাঁঠাল এগুলো, কাঁঠাল আর একটু পরের দিকে ওঠা শুরু হবে, দেখবেন এবার প্রোডাকশন কীরকম হয়। সারা বছর এবং গরমকালে শীতকালে গিয়েও দেখবেন শীতের ফসলেরও প্রোডাকশন প্রচুর হবে। কলা যার মধ্যে ইয়েলোইশ শেপ আছে তার প্রোডাকশন তো অবশ্যই হবে, এবং যার গা সবুজ, সবুজ মানে বৃহস্পতির সপ্তম ভাগ বুধ গ্রিন কালারকে রিপ্রেজেন্ট করে। গ্রিন সবসময় তারুণ্যের প্রতীক, যে কোনো পাতা, শুধু গ্রিন নয় একদম লাইট গ্রিন, একটা পাতা যখন বেরোয় দেখবেন অনেক সময় ব্রাউনিশ শেপের হয়, গোলাপ পাতা বা অন্যান্য অনেক গাছের পাতা, পাতা বাহার হলে আলাদা ব্যাপার, আর না হলে সেই পাতা দেখবেন একদম কচি কলা পাতা কালারের হয়, আস্তে আস্তে ডিপ কালারটা নেয় যত তার বয়স হতে থাকে। সেই কালার যে কোনো ফসলের প্রথম হয় সবুজ কালার, তো বৃহস্পতির সমসপ্তম দেখবেন বুধের ঘর সবসময়, বৃহস্পতির দশম বুধের ঘর, বৃহস্পতির চতুর্থ বুধের ঘর, অর্থাৎ বৃহস্পতির যে অ্যাক্টিভিটিস সেটা বুধ দ্বারা কন্ট্রোলড হয়। অর্থাৎ বুধ মানে কি, যে কোনো জিনিসের প্রোক্লামেশন, যে কোনো জিনিস বলা, যে কোনো জিনিসকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, তার মধ্যে সামান্য, হ্যাঁ অল্প মেধা এবং অল্প বুদ্ধি থাকবে, সেটা বৃহস্পতি যখন তার সাথে যুক্ত হয় তখন পূর্ণ মেধা যুক্ত হয়ে আসে, অর্থাৎ মেধার মধ্যে একটা সম্পূর্ণতা আসে, সেই জন্য সমসপ্তমে দেওয়া আছে, এবং তার সাথে যখন শনি যুক্ত হয়ে যায় তখন স্পিরিচুয়ালিটি যুক্ত হয়ে যায় তার সাথে। এই তিনটের যদি কম্বাইন্ড বিম আসে তখন সেই বিমটা হচ্ছে আদর্শ।
সব কিছুর আলাদা আলাদা প্রকারভেদ আছে এবং টেম্পারেচারও খুব রেইজ করবে, কারণ টেম্পারেচার রেইজ না করলে কিছু জিনিসের প্রোডাকশন হবে না, হেভি রেইনও শো করে না কখনো। দক্ষিণ পূর্ব মানে দক্ষিণ পূর্ব যে মৌসুমি বায়ু সেটা প্রবেশও করবে এবং প্রভূত বৃষ্টি হবে। আপনাদের আমি বলেছি এবছর বন্যা দেখতে পাবেন, সাকসেসিভ বন্যা দেখতে পাবেন। ছোট যে শক্তি যেগুলো ছোট ছোট, ধরুন অনেকগুলো ছোট কোম্পানি মিলে অনেকগুলো একটা অ্যান্সিলারি তৈরি করেছে কোনো কোম্পানির জন্য, তারা একসাথে অ্যামালগামেটেড হয়ে গিয়ে একটা বড় কোম্পানি জেনারেট করতে পারে, তাতে মানুষের জব জেনারেশন, কাজের জায়গা কিন্তু একটু বেটার হতে পারে। তবে মাথায় রাখবেন টেকনিক্যাল জায়গায় কাজের জায়গা বাড়বে, কিন্তু যারা নন টেকনিক্যাল, যারা আনস্কিল্ড লেবার আছে, তারা যদি একমাত্র কোনো প্রোডাকশনের সাথে, সেটা কোনো লাইফ স্টক হতে পারে, সেটা কোনো ক্রপ প্রোডাকশন হতে পারে, বা ধরুন ক্রপ প্রোডাকশনের পরের যে অংশের কাজ আছে বিভিন্ন রকম, হ্যাঁ, জমিকে পুনরায় পুনর্নির্মাণ করা, হ্যাঁ, সার প্রদান করা, বা ধরুন বিপণনের কাজ করা, সেগুলোর সাথে তাদের সাথে যারা যুক্ত আছেন তারা ঠিক আছে, কিন্তু মাঝামাঝি লেভেলের যে সমস্ত মানুষ আছে তাদের মধ্যে কিন্তু একটা ব্যাপক অংশের কর্ম হারানোরও কিন্তু সম্ভাবনা আছে, কারণ শনির পোস্টিং সেখানে আছে। আইদার স্কিল্ড অথবা নন স্কিল্ড মাঝামাঝি লেভেলের মানুষের সম্ভাবনাটা বেশি আছে, এবং এটা সারা পৃথিবীতে হবে। বিশেষত দেখবেন বিভিন্ন মানিটারি বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে যারা যুক্ত আছেন যে সমস্ত ব্যক্তিবর্গ, তাদের কিন্তু সমস্যা দেবে, কারণ পালসিং আছে সময়টা। বিশেষত অন্তত সেপ্টেম্বর মাস পর্যন্ত, যতক্ষণ রাহু তার 3 ডিগ্রি ক্রস করে আরও পেছন দিকে না নেমে আসছে, এবং বৃহস্পতি মোটামুটি 15-16 ডিগ্রি না চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত পালসিং হবে সোসাইটিতে, অর্থাৎ মানিটারি গেইন হবে কিছু সেকশনে, আবার কিছু সেকশনে কিন্তু সেটা নেগেটিভ দিকেও আসবে। জীবনকে, লাইফকে আপনি নিজের চোখের সামনে বাস্তবায়নের পথে দেখবেন, অর্থাৎ আপনার ডিজায়ার উইল কাম টু বি ইন এ ট্রুথ সিচুয়েশন, একটা বাস্তবিক পরিস্থিতির খোলসে আপনি দেখতে পাবেন। এ সময় আপনার যে সোল আছে আমাদের প্রত্যেকের, সেই সোলের অ্যাকচুয়ালি সোল খুব অ্যাক্টিভ থাকবে এবং স্পিরিচুয়াল জিনিস নেওয়ার মতন সিচুয়েশনে থাকবে, কারণ শনির দৃষ্টি থাকবে বৃহস্পতির ওপরে। শনি এবং বৃহস্পতি যখন একসাথে থাকে তখন আমরা গুরু শৌরী যোগ বলি। 1951 সালে জন্ম, মোটামুটি ধরুন 1950 সালে জন্ম, তখন শনি বৃহস্পতি সমসপ্তমে, মনে করুন 1979 সালের শেষের দিক থেকে 80 সালের জুলাই পর্যন্ত জন্ম গুরু গুরু একসাথে, এরকম 2000 সালে জন্ম বৃহস্পতি শনি একসাথে, গুরু শৌরী যোগ একাধিক, যে ঘরে নির্মাণ হয় সেই ঘরে আবার 59 বছর পরে এসে নির্মাণ হয়, আর এক একটা গুরু শৌরী যোগের মধ্যে ডিফারেন্স থাকে 20 বছর, 19.5 বছর। অর্থাৎ মকর রাশিতে যে গুরু শৌরী যোগ হয়েছে, এর পরের যে গুরু শৌরী যোগ হবে সেটা 20 বছর পরে নির্মাণ হবে, তাহলে 20 বছর 2020 সালে হয়েছে, 19.5 বছর, তার মানে আবার গিয়ে সিংহ রাশিতে হবে বৃহস্পতি এবং শনি একত্রে, সেটা 2039 সালে। এটাই নিয়ম, বেসিক অ্যাস্ট্রোলজিক্যাল নিয়ম। আচ্ছা, যেসব মানুষের মধ্যে বিভিন্ন প্রকার ইনভেনশন, ক্রিয়েশন, এই সমস্ত ফিল্ডে যারা কাজ করছেন, ক্রিয়েটিভ, মনে করুন আপনি কোনো মূর্তি বানাচ্ছেন, আপনি ছবি আঁকছেন, আপনি গল্প লিখছেন, কবিতা লিখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো মানে ম্যাটার পাবেন লেখার জন্য, বা টপিক পাওয়া যেটাকে বলা যায় সেগুলো, যারা ফটোগ্রাফি করছেন অত্যন্ত বেটার দেখবেন পাবেন, বহু দুর্গম জায়গায়, দূরবর্তী জায়গায় গিয়েও যেখানে ছবি তোলা বা এগুলো অনেক সময় সম্ভব হয় না, এই সময় কিন্তু আপনি চলে যেতে পারেন, বাট সাবধানে যাবেন, যেহেতু একটু ন্যাচারাল ক্যালামিটি জাতীয় সমস্যা আছে, এটা নিয়ে কিন্তু একটা অন্য পার্সপেক্টিভে দেখুন। অ্যারিস হচ্ছে অগ্নিতত্ত্বের কারক, 1-5-9 অগ্নিতত্ত্বের কারক। আমি এবার বারবার বলেছি যে বুধ এবার কিন্তু 3টে অগ্নিতত্ত্বের ঘরেই বকরি থাকবে, পরের বছরও মোটামুটি তাই থাকবে, তার পরের বছর 25 সালে গিয়ে কিন্তু সে মীন রাশিতে থাকবে, কর্কট রাশিতে থাকবে এবং বৃশ্চিকে জলের ঘরে বকরি থাকবে, এক ঘর করে নেমে আসবে। তো এটাই ন্যাচারাল নিয়ম, ঘুরতে ঘুরতে আবার আসবে কিছু বছর পরে।
অগ্নিতত্ত্বে থাকলে অগ্নিতত্ত্বের কারকতা যদি কোনো কারণে বেশি পরিমাণে সেন্সিটিভ বা অ্যাক্টিভ হতে থাকে, তাহলে কতগুলো জিনিসে নজর দেওয়া প্রয়োজন। প্রথম হচ্ছে খাওয়া দাওয়া। এমন কিছু জিনিস খাবেন না যেটা শরীরের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে, অর্থাৎ শরীরকে গরম করে, এরকম খাবার খাবেন না। ঘি খাওয়ার নিয়ম হচ্ছে শীতকালে, মনে রাখবেন সেটা দেশি গরুর ঘি। এটা নভেম্বরের 15 থেকে ফেব্রুয়ারির 15 পর্যন্ত খাওয়া যেতে পারে, যতক্ষণ উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া আসে। জলীয় বাষ্প বাড়লে ঘি খাওয়াটা ডাক্তারের অনুমতি সাপেক্ষ, তাছাড়া খাওয়া যায় না। যে জিনিসটা খাবেন সেটা হচ্ছে আমলকি খাবেন প্রচুর পরিমাণে। আমলকির কালার দেখবেন ইয়েলোইশ এবং একটা গ্রিনিশের একটা মাঝামাঝি থাকে, প্রচুর পরিমাণে খাবেন। আমলকি হচ্ছে 3 প্রকার দোষ নাশক, বাত পিত্ত কফ। যদি আপনার কোনো ডাক্তারের ফরবিডেন না থাকে যে খেলে কোনো শারীরিক সমস্যা বাড়তে পারে, তাহলে কিন্তু আপনি অনায়াসে খেতে পারেন। বাজারে এখনও পাওয়া যায় একটু বেশি দামে, অ্যাকচুয়ালি শীতকালে কালেক্ট করে রাখতে হয় এটা। আচ্ছা, তার ফলে বেশি খাবেন না, খাবেন না মানে রিচ জাতীয় খাবার, যত পারবেন হালকা খাবেন। দেখবেন ভগবান না খাবার বানান দিয়েছে প্রকৃতিতে, আপনাকে কি নেক অ্যান্ড ক্রপ দেখাবে, ঘাড়ে ধরে দেখাবে যে এটা করুন এ কাজটা? তার দায় পড়েনি কোনো। আপনাকে এটুকু বুদ্ধি দিয়েছে যে আপনি যথেষ্ট উন্নত জনিতে জন্মেছেন, যে কোন খাবারের প্রোডাকশন কোন সময় বেশি হচ্ছে। আপনি আপনি এই সময় গরমকালে যে খাবার তৈরি হয় সেগুলো দেখেছেন, কোনোটা নিকাষ্ঠ খাবার তৈরি হচ্ছে, সব সরস খাবার, ঝিঙে, পটল, কুমড়ো, লাউ, তার সাথে চাল কুমড়ো, সব সরস খাবার। আপনাদের সাধারণ নোশনটা অ্যাপ্লাই করুন যে কেন প্রোডাকশনটা দিয়েছে, যেমন আম, জাম, কাঁঠাল, কলা, কেন হচ্ছে প্রোডাকশন? এ সময় তো কমলা লেবু হতে পারত, মোসাম্বি, হিউজ প্রোডাকশন, আঙুর, কেন দিয়েছে এ সময়? আমাদের শরীরটা যাতে ঠান্ডা থাকে, সে আমাদের বাঁচানোর চেষ্টা করে প্রত্যেকটা মুহূর্তে। সে পরম পিতা, তো আপনি তাকে নাম করুন বা না করুন, সে আমাদের সবসময় বাঁচানোর চেষ্টা করে। সমস্ত পশু পাখি সেটাকে মেনে চলে, একমাত্র আমাদের চারপাশে যে কুকুর বিড়ালগুলো থাকে সেগুলো আমাদেরই খাবার খায়, ওই জন্য তাদের দুরবস্থার অন্ত নেই। কিন্তু যারা বন্য হয় তাদের কোনো সমস্যা হয় না, একান্ত যদি তাদের কোনোভাবে পোচিং না করা হয়, কোনোভাবে অসহায় তো তারা, তাদের তো বুদ্ধি নেই, চোরা শিকারী থাকে, তাদের উপর অত্যাচার করে, বনাঞ্চল কেটে কেটে সাফ করে দিচ্ছে, খাবার নেই, সেই কারণে তারা চলে আসে, তারা ইনোসেন্ট। কিন্তু ওরা কোনোদিন প্রাকৃতিক নিয়ম ভাঙে না, সেই জন্য ওদের শরীরে কোনো রোগ নেই। ওদের ডাক্তারের কাছে গিয়ে বিপিও মাপাতে হয় না, আর সুগারের ওষুধও খেতে হয় না, কোনো রোগ নেই ওদের শরীরে। এবং ওরা বাড়িতে প্লাস্টিক করে বইও নিয়ে যায় না, ছেলের জন্য ফিক্সড ডিপোজিট করে রেখেও যায় না। ওরা জানে যে জন্ম দিয়েছে সেটি রক্ষা করে দেবে। আমরা সবসময় ইনসিকিউরিটিতে ভুগি, এটা আমাদের প্রবলেম। শুধু আমরা নেব না, অনুষ্ঠান বাড়িতে যাবো, খাবার নিয়ে আসবো সাথে করে। এই বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা মানুষের, হোর্ডিং করার মেন্টালিটি একমাত্র মানুষের আছে। এই জন্য হোর্ডিংয়ের ওপরে শাস্তিও আছে, আইপিসিতে পানিশমেন্ট আছে, কোনো অপরাধীকে হোর্ডিং করালে তার পানিশমেন্ট হয়। এই হোর্ডিং করতে করতে মানুষ অপরাধও করে ফেলে, সবাইকেই সে আশ্রয় দিতে থাকে, এটা করা যায় না, সেটা করবেন না। বাসি জিনিস খাবেন না, পারলে দুবেলা বানিয়ে খাবেন, যত সম্ভব হালকা খান, প্রচুর পরিমাণে ডাল খান, টক খান, যতটা মিষ্টি অ্যাভয়েড করে খেতে পারেন, ন্যাচারাল খাবার খান, দেখবেন শরীর ভালো থাকবে। ঝাল খাবার কিন্তু আমাদের দেশের জিনিস ছিল না, লঙ্কা, লঙ্কা বাইরে থেকে এসছে। ঝাল যদি ডক্টরে কোনো ফরবিডেন থাকে তাহলে খাবেন না। যে জিনিস আপনার মুখের মধ্যে এত অস্বস্তি সৃষ্টি করছে, সে যখন পেটের মধ্যে যাবে সে কি অস্বস্তি সৃষ্টি করবে বুঝতে পারছেন? করবে তো অবশ্যই। এবার বহু মানুষের সহ্য ক্ষমতা আছে, আমি কেন এই কথাগুলো বলছি, অশ্বিনী নক্ষত্র টিপিক্যালি মেডিকেলের ওপরেই কথা বলার জায়গা, শরীরকে সুস্থ রাখারই জায়গা, সেই কারণে বলছি। ভাববেন না আমি এমনি ভাঁট বকছি, শুধু চুপচাপ বকে যাচ্ছি তা নয়। আচ্ছা, রাহু যেটা তৈরি করবে এখানে, রাহু বৃহস্পতির ক্ষমতাটা কিছুটা শ্রিঙ্কেন করবে। কবে থেকে করবে না সেটা মোটামুটি, বৃহস্পতি যখন 4 ডিগ্রি ক্রস করে যাবে, রাহু তখন 9 ডিগ্রির কাছাকাছি চলে আসবে, অর্থাৎ মোটামুটি 7
6 ডিগ্রি থেকে 5 ডিগ্রির মধ্যে যখন চলে আসবে তখন রাহু কিন্তু তার প্রকোপ দেখানো শুরু করবে। প্রকোপ দেখানো মাত্র ইলিউশন তৈরি করবে। মাস্টারমশাই খুব জ্ঞানী গুণী মাস্টারমশাই অনেক সময় কিছু ভুল একটা অঙ্ক কষার সময় ভুল কষে ফেলবে। যে মাস্টারমশাই সেই অঙ্কটি ঘুমিয়েও ভুল করবেন না, ভুল হতে পারে তার। তো যারাই শিক্ষকতা পেশার সাথে যুক্ত আছেন তারা কিন্তু অবশ্যই এ করবেন, আত্মম্ভরিতায় ভুগবেন না। আমিও একটা সময় শিক্ষকতা করেছি বছরের পর বছর। তো ম্যাথামেটিক্স আমি পড়াতাম, সেই জন্য বলছি ম্যাথস হচ্ছে বেসিক লজিকের জিনিস, ভুল হতেই পারে মানুষের, কিন্তু তাতে কোনো ইগোর ব্যাপার নেই যে আমার দ্বারা ভুল হবে না। যদি ভুল হয় সেটাকে স্বীকার করে নেব, তাতে অনেক স্টুডেন্ট উপকৃত হবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে যারা বিভিন্ন একটু তাত্ত্বিক বিষয়ে পড়ান, মনে করুন সোশিওলজি, মনে করুন অ্যান্থ্রোপোলজি, ফিলোসফি, এই সমস্ত যাদের মধ্যে সমাজ এবং মানুষ, মানুষের সোশ্যাল এবং কালচারাল দুটো পার্টকেই যারা এভলিউশন করে দেখান, তারা কিন্তু একটু বেশি রকম এমফেসিস দেবেন সাবজেক্টে, এই সময় কিন্তু খুব বেটার আছে। যারা মেডিকেল পড়ছেন বা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত আছেন, ইভেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে যুক্ত আছেন বা বিভিন্ন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইভেন, তাদেরও আমি বলবো তাদের কিন্তু এ সময় অত্যন্ত বেটার টাইম আছে। যাদের মধ্যে বেসিক নলেজ আছে অ্যাবাউট মেডিসিন তারা কিন্তু এ সময় তাদের প্রফেশনে গেইন করতে পারবেন এবং অর্থনৈতিক এবং তাদের সামাজিক সম্মানগত শ্রীবৃদ্ধিও কিন্তু এ সময় ঘটবে। স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস এডুকেশন যারা করতে চান, দেখুন স্পিরিচুয়াল এডুকেশন হচ্ছে রিলিজিয়াস এডুকেশনের এক্সট্রিম। রিলিজিয়াস মানে আপনি একটা টেক্সট পড়লেন, আপনাকে কিছু বিধান দেওয়া হলো, সেই বিধানগুলো কেন দেওয়া হলো, এই কেনর প্রশ্নটা যখন থেকে আপনার উঠতে শুরু করবে তখন আপনি বুঝবেন আপনি স্পিরিচুয়াল দিকে টার্ন নেওয়া শুরু হচ্ছে। যে কেন ভগবানের পুজো দিনের বেলা হয়, অন্যান্য দেবদেবীর পুজো দিনের বেলা হয় না, আপনার মধ্যে যখনই প্রশ্ন উঠবে তখন আপনার মধ্যে প্রথম বিভিন্ন রকম স্পিরিচুয়ালিটির দিকে আপনি যেতে থাকবেন। দেখবেন যে মা সরস্বতীর পুজো সবসময় দিনের বেলা হয়। কেন দিনের বেলা হয় মা সরস্বতীর পুজো? ভগবানের পুজো যখনই করবেন, সে যে রূপেই আপনি তাতে করুন না কেন, সবসময় দিনের বেলা হয়। কেন হয় এই এই প্রশ্নগুলো যখন আপনার মধ্যে ক্লিয়ারিফাই হবে, সেটা আপনার রিলিজিয়াস জায়গাটাকে তৈরি করবে জুপিটার বাই গেইনিং ইউর নলেজেস। আপনার গুরু আপনাকে বলে দেবে, তারপরে আপনি এক্সট্রিম পর্যায়ে যাবেন, কারণ জুপিটারের উপরে শনির দৃষ্টি আছে, তৃতীয় দৃষ্টি। শনির দৃষ্টি ভীষণ অ্যাক্টিভ, কিন্তু মাথায় রাখবেন সব থেকে অ্যাক্টিভ দৃষ্টি হচ্ছে শনির দৃষ্টি। শনি যেখানে দৃষ্টি দেবে সেই অংশকে কিন্তু প্রভাবিত করবেই আপনার ভাব অনুসারে, করতে বাধ্য। তো যার ফলে আপনারা এই বিষয়গুলোর প্রতি অবগত থাকবেন। যারা বিভিন্ন ল্যান্ড ব্রোকিং বাড়ি বা এরকম আছে, আপনার বাড়িতে কোনো ডাক্তারখানা আছে, কোনো ছোটোখাটো হসপিটাল আছে, নার্সিংহোম আছে দিয়েছেন, তারা কিন্তু এই সময় কোনো রকম মানে ডাক্তারবাবুদের ওপরে আপনার হঠাৎ মনে হলো যে না আমার আরও একটু বেশি ভাড়া নেওয়া দরকার, এদের উপর একটু চাপ সৃষ্টি করি, ভুলেও করবেন না, কোনো সময় করবেন না, সবসময় একটা ব্যালেন্সড ওয়েতে চলবেন। কেউ কম দিলে সেটাও অ্যাকসেপ্টেবল নয়, কারোর থেকে বেশি লাভের জন্য বেশি প্রেশারাইজও করবেন না, দুটোই কিন্তু আপনার জন্য ক্ষতিকারক হবে। কম দিলে যদি আপনার চলে যায় তাহলে ঠিক আছে, আপনার দিনটা কাটানো দিয়ে কথা, তো সেটা বেরিয়ে যাবে কোনো না কোনোভাবে। আমি বারবার বলছি তো, মানুষ বাদে এই ম্যাটারটা নিয়ে কোনো প্রাণী চিন্তিত নয় যে আমার দিনটা কীভাবে কাটবে, এটা একমাত্র মানুষ চিন্তা করে। হাজার সমস্যা মানুষকে প্রশ্ন করবে, শুরুই করবে সমস্যা দিয়ে, আমার না দাদা এইটা হলো না, আমার ওটা হলো না, আমার এটা হলো না, এই করলাম না, এই শুধু নেগেটিভ কথা, শুধু নেগেটিভ কথা। আমাকে বহু মানুষ, আমার বন্ধুবান্ধব বা অনেক দিদি আছেন, দাদা আছেন, যারা বিভিন্ন রকম স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দেয়, আমাকে বিভিন্ন রকম লোকে কী সব পাঠায় সেসব, আমার সেসব মানুষকে দেখে খুব খারাপ লাগে। অনেকে নাম বা অনেকের হয়তো ছবি আছে, সামান্য বোঝা যাচ্ছে, দেখে বোঝা যায় তাদের একটা বয়স হয়েছে, এই বয়স অবধি তাদের কোনো রকম, তারা বয়সই হয়েছে, কালের নিয়মে যেরকম বয়স হয়
হচ্ছে, কোনো রকম এভলিউশন হয়নি তাদের, যেখানে ছিল সেখানেই রয়েছে। নিজেকে চেঞ্জ করুন, কোনো কিছু যদি আপনার মধ্যে বেসিক জায়গায় কোনো পরিবর্তন না করতে পারে তাহলে সেই কাজ করার কোনো মানে হয় না। বেসিকটা পরিবর্তন করুন, আর না পরিবর্তন করলে আপনার শেষ সময় দুঃখ হবে খুব, দুঃখ তো আপনাকে ভোগ করতেই হবে যদি না পরিবর্তন করতে পারেন। আরেকটা জিনিস বলি লাস্ট এই অংশে, সেটা হচ্ছে যারা বিভিন্ন, ধরুন কোনো পুরোহিত, তার কোনো পারফরমেন্সেস আছে বা বিভিন্ন ধর্মের মধ্যে তাদের যার যার লোকাচার মতন তার তার নিয়মাধি রয়েছে, সেই নিয়মের মধ্যে গিয়ে কখনো নিজে বেশি ইন্টারফেয়ার করবেন না যদি আপনি সেই ব্যাপারে আপনাকে কেউ নিয়োগ না করছে। মনে করুন একটি ছেলেমেয়ের বিয়ে নির্দিষ্ট আছে, আমি এটা বিবাহ দিয়ে বলছি, সন্ধে 6টার সময় তার লগ্ন আছে বিবাহে, তো পুরোহিত একটা প্রথা অনুসারে করেছে। এবার আপনি হঠাৎ করে গিয়ে সেখানে ঢাল নেই তরোয়াল নেই গিয়ে ওখানে দেয় না 6টা নয়, আমি তো ইন্টারনেটে দেখলাম 6টা 20, আপনি ভুল করছেন, এইটা করবেন না। কেন 6টায় করেছেন, সেই মানুষটির কতটা মানদণ্ড আছে বিচার করার সেটা বুঝে নিন। তেমন হলে সেই যে পুরোহিত কাজ করছেন তার থেকে আরেকজন প্রজ্ঞাবান পুরোহিতের কাছে যান, তাকে দিয়ে ভেরিফাই করো। আপনার মনে কনফিউশন হতে পারে কিন্তু কোনো মাঙ্গলিক কাজে বাধা দেবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা সৃষ্টি হবে। মনে রাখবেন যে কোনো আপনি যে শ্রাদ্ধ কার্য করছেন, আপনার পিতামাতা বা অন্য কোনো আত্মীয় স্বজন গত হয়েছে তার জন্য যে শ্রাদ্ধ কার্য করছেন সেটাও মাঙ্গলিক কার্য, বহু লোক বোঝে না সেটা, বহু লোক ভাবে যে শুধু বিবাহ অন্নপ্রাশন উপনয়ন এগুলোই মাঙ্গলিক কার্য। সমস্ত শাস্ত্রীয় বৈদিক কার্য সবকটাই মাঙ্গলিক কার্য, মঙ্গল বিধানের উদ্দেশ্যেই করা হচ্ছে। তো যেহেতু আমাদের কোনো একজন মানুষের বিরিভমেন্ট হয় ফ্যামিলিতে, তখনই তো আমরা শ্রাদ্ধ কার্য করি, সেই জন্য আমরা সেটাকে ভাবি যে সেটা কোনো নেগেটিভ কার্য, এরকম কোনো ব্যাপার নয়। এই ধারণাগুলো থেকে প্লিজ কাম আউট। হ্যাঁ, সমস্যাটা কি হয় আমি বারবার বলি না, যে আমরা জানি না তার কারণ আমাদের মা বাবা জানে না, আমাদের মা বাবা জানেন না তার কারণ তার মা বাবাও জানতেন না, আমাদের একটা গ্যাপ হয়ে গেছে, সোশ্যাল গ্যাপ। এবার যা খুশি লোকে এসে বুঝিয়ে দিচ্ছে সেটাই হচ্ছে। শাস্ত্র কোনোদিন চেঞ্জ হয়নি, লক্ষ কোটি বছর আগেও যা ছিল আজও তাই রয়েছে। কলিযুগের আয়ু 4,32,000 বছর আছে, মাত্র 5,500 বছর গেছে, এখনো 4,25,000 বছর রয়েছে, 26,500 বছর রয়েছে। তো ভগবান যতদিন টিকিয়ে রাখবেন, টেকার মতন যোগ্যতায় অন্তত পৃথিবী বর্তাবে, ততদিনও থাকবে, তারপরে আবার পুনর্নির্মাণের পরেও সেই জিনিসই থাকবে, ওটা ইটার্নাল, ইটার্নাল লস এগুলো, আমাদের শাস্ত্র ইটার্নাল, ছিল আছে থাকবে, কোনো অবস্থাতে পরিবর্তনশীল নয়, যেই বলুন না কেন, তার ব্যাখ্যার পদ্ধতি ডিফারেন্ট হতে পারে। আমি আমার মতন পুজো করি, বহু মানুষ বলেন আমি আমার মতন করি, কেন বাবা তোমাকে তোমার মতন করতে কে বলেছে, কেউ তোমাকে নির্দেশ দিচ্ছে না বলে তুমি যা খুশি করতে থাকবে, তা নয়, তা কখনো করা যায় না। এবার কেউ দেখছে না মানুষ করছেন, কিন্তু এটা অজ্ঞতার পরিচয়, আমি আমার মতন অঙ্ক করবো, যদি বলে আমি আমার মতন অঙ্ক করবো, 3 নম্বর অঙ্কটা লিখবো 5 নম্বর অঙ্ক করছি, যেটা বীজগণিত সেটা পাটিগণিত লিখবো, তা আপনাকে মাস্টারমশাই নম্বর দেবে, সিম্পল ভাবুন। এটা আমাদের খাওয়ারও একটা পদ্ধতি আছে, আমরা যখন খাই প্রথমে একটু শাক খাই, তারপরে তরকারি ডাল খাই, তারপরে ধরুন কেউ পনির খাচ্ছেন, কেউ আরও একটা তরকারি খাচ্ছেন, এরকম আমরা এই খাবারের পদ্ধতিটা উল্টো করি, কখন প্রথমে চাটনি খেলাম, তারপরে এরকম খেলাম, তারপরে লাস্টে শাক দিয়ে খেলাম, কেউ খেলে তাকে লোকে কী বলবে, পাগলের মতন খাচ্ছে। পৃথিবীতে সব কিছুর একটা পদ্ধতি আছে, অ্যান্ড এভরিবডি সে পদ্ধতি মেলে চলে, জ্ঞাতে বা অজ্ঞাতে। শাস্ত্রীয় কার্যের পদ্ধতিও একদম বিধিবদ্ধ আছে, যে জানেন না সে জানেন না,
কিন্তু সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করবার দরকার। বহু মানুষ প্রশ্ন করে এগুলো নিয়ে, অনেক বয়স্ক মানুষ প্রশ্ন করে, আমার খারাপ লাগে তাদের এত বয়স হয়ে গেছে, তারা জীবনটার কখনো মূল্যায়নই করতে পারলেন না। কিছুদিন বাদে মরে যাবেন, আমিও মরে যাবো, সবাই মরে যাবে, এটা কালগত নিয়ম, জীবনটা তারা এভাবেই কাটিয়ে দিবে, এটা ভেবেই খুব খারাপ লাগে। লগ্নভিত্তিক ফলে যাচ্ছি এবার অগ্নিকারক যে তত্ত্ব আছে, মেষ রাশি, সিংহ রাশি এবং আমাদের ধনুরাশি যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের জন্য এই অশ্বিনী নক্ষত্রের প্রকৃতি কীরকম হবে দেখুন। আপনার মধ্যে ক্ষিপ্রতা বাড়াবে, তেজ বাড়াবে, একটু অ্যারোগেন্স তৈরি করতে পারে, এক ধরনের বলতে পারেন যে আপনার মধ্যে একটু একটু ক্ষিপ্রতা, একটু অ্যাগ্রেসিভনেস, একটু অল্টারকেশন, তর্ক করবার প্রবণতা, সেটা এই যেটা বললাম, বুঝে হোক অবুঝে হোক আমাকে একটা তর্ক চালিয়ে যেতে হবে অনির্দিষ্টকাল পর্যন্ত, এই ধরনের প্রবৃত্তি কিন্তু একটু তৈরি করবে। কিন্তু পজিটিভ জিনিস যেটা আছে, আপনার মধ্যে জড়তাটা প্রথম কাটাবে, আমি যেটা বলছিলাম একটু আগে, জার্মেন্টেশন অফ লাইফ, জীবনের নতুন পরিসর তৈরি করবে এক্ষেত্রে। এই পরিসর তৈরি করবার ক্ষেত্রে কিন্তু এ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আমাদের অশ্বিনী নক্ষত্র। অনেকদিন বাদে আপনার একটা হার্বিনেশন থেকে আপনি উঠবেন বলে মনে হবে এবং কাজে একটা গতি আসবে, যতটাই প্রফিট আসুক, প্রফিট চিন্তা করে কোনো দিন কাজ করা উচিত নয়। আমরা প্রথমেই গোল সেট করে নিই যে আমাকে মেডিকেল, আমি ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেছি, এবার আমি পড়াশোনা শুরু করলাম, এরপরে আসবে ডিপ্রেশন, আমি একটা চারতলা বাড়ি তৈরি করে ফেলেছি, এবার আমি ইনকাম শুরু করলাম, এবার ইনকাম আমার একতলা বাড়ির সম, এবার আমার ডিপ্রেশন তৈরি করছে। আমাদের পদ্ধতিগুলোই উল্টো সমস্ত কিছু, আমরা আগে ফল সেট করে নিই তারপরে কাজ করি, সেটা করবেন না। নিজেকে লিমিটেশনে রাখুন, কোনো জিনিস একদিনে তৈরি হয় না, কোনো জিনিস তৈরি হতে গেলে, যেটা একদিনে তৈরি হয় সেটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়, সব কিছু তৈরি হতে একটা সময় লাগে, সমস্ত এটা প্রাকৃতিক নিয়ম। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, যারা যারা ইন্টারন্যাশনাল জার্নাল পড়েন, বিভিন্ন রকম উল্কা মানে মেটিয়র যেগুলো কি বলে ওগুলো, গ্রহাণুপুঞ্জ যারা পৃথিবীর দিকে ছুটে আসে, আমাদের বৃহস্পতি এবং মঙ্গলের মধ্যেখানে আমাদের সূর্যের চারিদিকে অসংখ্য ছোট ছোট গ্রহাণুপুঞ্জ ঘুরছে, তাদেরও কিন্তু ইফেক্ট আমাদের উপরে থাকে, কারণ সেখানে কিন্তু এমন কিছু গ্রহাণুপুঞ্জ আছে যেগুলো কিন্তু সাইজে বেশ বড়। তো যাই হোক, সেগুলো ঘুরছে, মাঝে মাঝে সেগুলো কক্ষচ্যুত হয়ে যায়, বিভিন্ন রকম ফোর্স অফ অ্যাট্রাকশনের জন্য কক্ষচ্যুত হয় বা অন্যান্য কারণেও হয়। তো কক্ষচ্যুত যখন হন, তখন সে পৃথিবীর দিকে বা অন্যান্য গ্রহের দিকে ছুটে যেতে শুরু করে, অনেক সময় সূর্যের দিকেও ছুটে চলে যায়, কারণ সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি সব থেকে বেশি, তার ওয়েট সব থেকে বেশি, তো সেই হিসাবে চলে যায়। কিন্তু আমাদের বিজ্ঞানীরা অনেক সময় দেখতে পান যে একটা গ্রহাণুপুঞ্জ ছুটে আসছে, যে গ্রহাণুপুঞ্জটা ছুটে আসছে তার তো গতিপথ অনেক আগে থেকে সেট করা আছে, ওই সময়ই গ্রহাণুপুঞ্জটা ছুটে আসবে, এই জায়গাটাতেই হচ্ছে আমাদের সমস্যা। আমরা সেই মুহূর্তে চিন্তা করি এবং ডিস্ট্রয় করেও দেওয়া হয়, অনেক সময় আমাদের বিভিন্ন রকম মেকানিজম আছে তার দ্বারা, পৃথিবীর বিভিন্ন বৈজ্ঞানিক মঞ্চ আছে, ইউরোপিয়ান স্পেস এজেন্সি আছে, সবচেয়ে অ্যাডভান্স আছে নাসা, আমাদের ইসরো আছে, মানে এখন অত্যন্ত অ্যাডভান্স, আরও অ্যাডভান্স হয়ে যাবে কয়েক বছরের মধ্যে, প্রভূত বিজ্ঞানী আছেন, আমার অনেক বন্ধু কাজ করেন সেখানে আমি জানি, এবং অভাবনীয় উন্নতি করেছে, 100টা স্যাটেলাইটের ওপরে নিয়ে গিয়ে একসাথে লঞ্চ করেছে। আমার যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে এই ধরনের ফল চিন্তা করে কাজ করা, সেটা কিন্তু কখনো অভিপ্রেত নয়, সেটা করবেন না। পিতার সাথে সম্পর্ক ভালো রাখবার চেষ্টা করবেন, পিতার সাথে কিন্তু খুব ইগো ক্ল্যাশ হতে পারে এই সময়, বিশেষত আপনার বয়স যদি 39-এর বেশি হয় এবং পিতা যদি 67-এর বেশি হন, তাহলে কিন্তু সমস্যা হবে, কোনো কথা বলবেন না, কথা বললেই সমস্যা আসবে। নাম্বার 5 হচ্ছে ভেহিকেলের খুব ভালো যোগ আছে, তবে ভেহিকেল যতই কিনুন না কেন চালাবেন খুব সাবধানে, রাস্তাঘাটে কারোর সাথে যদি কোনো সময় জ্ঞাতে অজ্ঞাতে কোনো কোনো আইন কানুন আপনি ভেঙে ফেলেন, তাহলে যে আধিকারিক আপনাকে আটকাবেন তার সাথে ভদ্রতাপূর্ণ ব্যবহার করবেন, এবং যা অপরাধ হয়েছে সেই অপরাধের জন্য যা পানিশমেন্ট আপনার হয় সেটা আপনি দেবেন, তর্কে যাবেন না, তাহলে কিন্তু আপনার সমস্যা বাড়বে, কোনো দিনই যাবেন না।
কোনো দিন যাবেন না, আইন ভাঙলে আপনাকে তার শাস্তি পেতে হবে, আইন কারোর জন্য, কারোর ব্যক্তিগত, কারোর পক্ষে বা কারোর বিপক্ষে নয়, অত্যন্ত নিরপেক্ষ, সবার জন্য সবার, ভাঙলে শাস্তি পেতে হবে। এই সময় আমি বলবো রাস্তাঘাটে অহেতুক ঝামেলায় জড়াবেন না, গাছ কাটবেন না কোনোভাবে, বা ইভেন যাদের মধ্যে দুর্বা দিয়ে সকালবেলা ভগবানকে অভিষেক করার প্রবণতা আছে, তারাও চেষ্টা করবেন কম আপরুট করার মাটি থেকে। আলটিমেটলি সেই দুর্বাটি তো মারাই যাবে না কিছুক্ষণ বাদে, আপরুট কম করবেন। আপনি যদি বাড়িতে কোনো পশু পাখি পোষেন তাহলে তাকে যথাযথ খাবার দেবেন এবং তার শারীরিক সুস্থতার প্রতিও নজর দেবেন। আর পেটের জায়গায় আমি বারবার বলেছি যে খাবার হালকা খাবেন, আর শরীরে কোনো অর্থোপেডিক সমস্যা থাকলে সাবধান। আচ্ছা, পৃথিকারক যে রাশি আছে, পৃথিকারক রাশির মধ্যে আমাদের বৃষ আছে, কন্যা আছে এবং মেষ আছে, মকর আছে। এই যে তিনজন রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন তাদের জন্য বলে দিই, এই সময়ে কিন্তু অ্যাজ এ হোল খুব বেটার টাইম, কিন্তু এক্সপেন্ডিচার খুব হিউজ হবে এবং কথাবার্তা একটু লাগামহীন হতে পারে। এই দুটো জিনিস, অর্থাৎ মানুষকে হার্ট করে কথা বলে ফেলবেন, এমন কিছু বলে দেবেন, মানে অ্যাগ্রেসিভলি এমন কিছু বলে দেবেন যেটা মানুষের দুঃখ হবে। মানুষকে যদি খারাপ কথা ভালো করে বলা যায় তার মধ্যে রিয়েলাইজেশন আসে। এবার কথাবার্তা শেখার পদ্ধতিটা ছোটোবেলা থেকে করতে হয়, সেটা যদি না হয় বড় হয়ে শেখা খুব মুশকিল হয় না। মানুষের সাথে দু মিনিট কথা বললেই বুঝতে পারবেন, এর কোনো বেসিক এডুকেশান নেই বা ফার্স্ট জেনারেশন এডুকেশান এরকম কোনো সোসাইটি থেকে উঠে এসছে, আপনি কথা বললেই বুঝতে পারবেন। বা পিতামাতা হয়তো ছোটোবেলা থেকে নেই, তাকে কেউ প্রপার শিক্ষা দেওয়ার মতো জায়গায় ছিলেন না, এটাও হতে পারে। কারণ যাই হোক না কেন, কথা হচ্ছে মানুষের, যেহেতু কালপুরুষের দ্বিতীয় ঘর, কোনো দ্বিতীয় ঘর কি সবসময় তার লাভ বহন করে, তো কালপুরুষের প্রফিট বহন করছে সে কে, শুক্র। সে আপনাকে সবসময় রেস্ট্রেইন হতে বলছে, কারণ চন্দ্র সেখানে সে তুঙ্গ হয়, তো সবসময় সে আপনাকে প্রফিট দিচ্ছে কোন দিক থেকে, যদি আপনি রেস্ট্রেইনড কথা বলেন, পরিমিত মার্জিত কথা বলেন এবং বিষয়ভিত্তিক জায়গায় কথা বলেন। বিষয়কে বোঝাতে গিয়ে এলাবোরেশন করুন, কিন্তু সেটার মধ্যে তাহলে কিন্তু আপনি অবশ্যই তার গুণমান পাবেন, তো এই সময় সেটা বজায় রাখবেন, নাহলে সমস্যা দেবে। কিন্তু আমি বারবার বলছি প্রচণ্ড রকম ইনসাবর্ডিনেশন হওয়ার কিন্তু যোগ রয়েছে, তো সেটা থেকে সাবধান। বিশেষত যারা বিভিন্ন সেবামূলক সংস্থায় চাকরি করেন, সার্ভিস সেক্টরে, কোনো হোটেল ইন্ডাস্ট্রি, কোনো পর্যটন ক্ষেত্র, যে কোনো সার্ভিস সেক্টরে যারা কাজ করেন, তারা কিন্তু তাদের ক্লায়েন্টদের সাথে, ইভেন আপনার যে সিনিয়র তার সাথে সম্পর্ক বেটার রাখবে, স্ত্রীর সাথে সম্পর্কও কিন্তু বেটার রাখবে, নাহলে কিন্তু একটু প্রবলেম দিতে পারে। প্রবলেম মানে একটু অল্টারকেশন তৈরি হতে পারে। সন্তান, বিশেষত বড় সন্তান যিনি আছেন, তার স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু নজর দেবেন। বয়স যদি 12 বছরের বেশি হয় তাহলে একটু বেশি নজর দেবেন খাওয়া দাওয়া রিলেটেড। যতটা চেষ্টা করবেন, প্রত্যেককে বলছি, খাওয়া দাওয়া কিন্তু বুঝে করবেন, নাহলে এমনিতেই গরম কিন্তু বাড়তে থাকবে, এরপরে যেটা হবে সেটা হচ্ছে হিউমিডিটি বাড়তে থাকবে। বৃহস্পতি প্রবেশ করা মাত্র তার 12 দিনের মধ্যে দেখবেন হিউজ হিউমিডিটি তৈরি হচ্ছে। হিউমিডিটির লক্ষণই মানে হচ্ছে বৃষ্টি আসছে আস্তে আস্তে, সেটা তৈরি হবে। এখন যে শুকনো গরমটা দেখছেন সেই শুষ্কতাটা কাটতে থাকবে। আচ্ছা, তো সেই অনুসারে শরীরে প্রচুর জল, যতটা আপনার, কারোর যদি সুগার থাকে, ওয়াটার লিমিটেশন আছে, তারা ডক্টরের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী খাবেন এবং প্রয়োজনের থেকে কখনো কোনো কাজ বেশি করবেন না, মাথায় রাখবেন, তাহলেই কিন্তু সেটা ভুলভাল কাজ হবে। আমার গুরুদেব এ কথাটা সবসময় বলতেন, তোমার যতটা আমাদের বডি কখনো করে বাবু, হাতটা যদি মনে করতো যে আমি লম্বা হতেই থাকবো তাহলে কি হতো, ভূতের হাত হয়ে যেত। চুলগুলো যদি মনে হয় যে আমরা কেটে কেন ফেলি, কারণ ওর কোনো নিয়ন্ত্রণ নেই, ও বাড়তেই থাকবে। অনেকে দেখবেন গিনিস বুকে ওয়ার্ল্ড রেকর্ড করেন, অনেক বড় চুল, অনেক বড় নখ, এসব দিয়ে আমরা কেটে ফেলি, তো তো প্রয়োজনের থেকে বেশি কাজ করাও অত্যন্ত খারাপ, করতে নেই, তাহলে আমার শান্তি নষ্ট হবে। আপনি ভাবুন আপনার ফোর্থ হাউস যে আপনাকে পিস দেয় কালপুরুষের, সেটা কিন্তু চন্দ্রের ঘর, মেটেরিয়াল পিস মানে একেবারে, স্পিরিচুয়াল জায়গা আলাদা,
মানে আপনি আপনার বাড়ি ফ্যামিলি সেসব নিয়ে একাত্মভাবে রয়েছেন, সেই মেটেরিয়াল পিস আপনাকে দেবে, সেখানে মঙ্গলে সে নিচ হয়ে যায়। অর্থাৎ মঙ্গলের যে অ্যাগ্রেসিভ কারকতা সেটা কিছুটা এখানে ডিগ্রেসিভ হয়। কেন হয়? তার মানে আপনাকে স্থিতবি হতে বলছে, অ্যাকচুয়ালি শান্ত হতে বলছে, সে কারণে করবেন একান্ত। যদি কারো প্রাণ রিলেটেড মানে সংশয়, কোনো ইমার্জেন্সি এরকম কিছু থাকে, কোনো বাচ্চা, কোনো বয়স্ক মানুষ, তাদের ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। আচ্ছা, যাদের ক্ষেত্রে মানে কোলনে কোনো রকম আলসার আছে, কোনো কোনো হেভি কনস্টিপেশন এরকম সমস্যা রয়েছে, নিয়মিত ওষুধ সেবন করতে হয়, তারা কিন্তু ডক্টরের পরামর্শ নেবে। যাদের সুগার ফ্লাকচুয়েশন করে সেখান থেকেও কিন্তু সাবধান, বেশি রোদে কিন্তু ঘুরবেন না, সাইনাসের সমস্যা কিন্তু হয়ে যাবে। যাদের চুলের সমস্যা হচ্ছে, উঠে যাচ্ছে বা পেকে যাচ্ছে, এরকম মানুষও প্রশ্ন করে, তাদের এ সময় একটু বেশি হবে। তো ক্যামুফ্লাজ করবেন, যেরকম করে বারবার বলি, রং মাখবেন। আর চাকরি ক্ষেত্রে আপনার একটা মানিটারি ডেভেলপমেন্ট হওয়ার কিন্তু যোগ আছে আপ টু 17 জুন। একটাই শুধু কন্ডিশন, কোনো ইনসাবর্ডিনেশনে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা অনিবার্য হবে, অনিবার্য হবে। আপনার বস যদি আপনাকে কিছু ভুলও বলে, আপনি সেটাকে কেয়ার মানে মাথায় নেবেন। পৃথ্বীকারক রাশির বায়ুকারক যে রাশি আছে, মিথুন আমাদের, তুলা এবং কুম্ভ, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রেসপেক্টিভ লগ্ন, তাদের জন্য বলে দিই, এই সময় কিন্তু অত্যন্ত বেটার সময় আছে। শুধু অত্যন্ত বেটার নয়, নতুন কোনো প্রপার্টি পারচেস, আমি যেটা বারবার বললাম, কোনো ল্যান্ড রিলেটেড প্রপার্টি পারচেস করতে পারেন, আপনি কোনো গার্ডেনিং শুরু করতে পারেন, আপনি কোনো কোনো নতুন স্কুল, কোনো বাচ্চাদের এডুকেশন দেওয়া আপনি শুরু করতে পারেন, কোনো কনসালটেন্সি, যেখানে ধরুন ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি বা মনে করুন কোনো ল রিলেটেড কনসালটেন্সি আপনি শুরু করছেন, স্পেশালি ক্রিমিনাল ল আপনি যদি কনসালটেন্সি করেন বা ইন্ডাস্ট্রিয়াল ল, কর্পোরেট লও কিছুটা, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল ল যারা প্র্যাকটিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বেটার ফল এ সময় দেবে। এবং সর্বোপরি কাজের জায়গায় আপনি দেখতে পাবেন বুধটা যতদিন বকরি থাকবে 15 মে পর্যন্ত, ততদিন একটু স্লো থাকবে। 15 মে থেকে 19 মে পর্যন্ত বুধের এক্সর্শন পিরিয়ড আছে, 19 মের পর থেকে কিন্তু বুধের এক্সর্শন পিরিয়ড কেটে যাবে এবং র্যাপিড বেটার ফল কিন্তু বুধ দিতে থাকবে, এবং বৃহস্পতিও তার সাথে একাত্ম হয়ে ফল দেওয়া শুরু করবে। আপনাদের গুরু চন্ডাল যোগের ক্ষেত্রে আমি বলে দিয়েছি অলরেডি, তবুও বলছি যে সমাজে এরকম বিভিন্ন ব্যক্তি থাকে, যারা ধরুন আমাদের তো শ্রেণীগত বিভাগ আছে, যেটা জন্য আমাদের সমাজের দৃষ্টিকোণটা একটু ডিফারেন্ট, আমি ভালো খারাপের পর্যায়ে যাচ্ছি না, তবে ধরুন যারা একটু কায়িক পরিশ্রমের কাজ বেশি করেন, মনে করুন রাস্তা নির্মাণ করছেন বা আমাদের সুয়ারেজ সিস্টেমের কাজ করছেন বা আমাদের ধরুন সুইপার, এরকম যে সমস্ত ব্যক্তিবর্গরা আছেন, তাদের চেষ্টা করবেন তাদের সাথে ভালো ব্যবহার করার। অধিকাংশ মানুষ সেটা করে না। আমি বহু ক্ষেত্রে দেখেছি যে রিক্সো চালান বা একটু একটু লোয়ার গ্রেডের ভেহিকেল চালান, এই গ্রেডগুলো কিন্তু আমার তৈরি করা নয়, আমার নোশন তৈরি হয়েছে যেভাবে তার ভিত্তিতে বলছি, তাদের না তুই তুপারি করে কথা বলবে, অ্যাজ ইফ সেই লোকটি যেন কোনো মানে এক ধরনের খুবই নিম্ন শ্রেণীর একজন মানুষ। এটা কিন্তু আমি অনেক শিক্ষিত লোককেও দেখেছি, মানে আপাত শিক্ষিত মানে তার একটা ডিগ্রি বা 5-10টা ডিগ্রি থাকতে পারে, ভিতরে কিছু নেই, তো তুই তুকারি করে কথা বলবো, এইসব করবেন না, ওকে আপনি দিচ্ছেন না। একদিন রিক্সাটা চালিয়ে দেখুন কতটা কষ্ট হয়, তখন বুঝতে পারবেন রিক্সা চালানো কত কঠিন কাজ। আমরা না সব মানুষকে কি করি বলুন তো, আমাদের নিজের দৃষ্টিকোণ থেকে দেখি, এটাকে এথনোসেন্ট্রিজম বলে, নিজের দৃষ্টি থেকে সব কিছুকে বিচার কর। ওই কাজটা আপনাকে একদিন করতে দিক, আপনার মাথার ঘাম না টপ টপ করে পা দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়বে, মাথায় রাখবেন। লোক
লোককে তুই তুকারি বলে কথা বলা সেদিন বেরিয়ে যাবে, ভুলেও বলবেন না, অত্যন্ত অসাধারণ। কারণ আপনার সন্তানরা শিখছে, সেও ওই পদ্ধতিতেই কথা বলবে, সমাজে একটা এক ধরনের বলতে পারেন একদম ইকোসিস্টেম তৈরি হয়ে যাবে। এটা বিশেষ করে সমাজের যারা একটু এই ধরনের কাজকর্মের সাথে যুক্ত আছেন, মানুষ তো তার কর্মফল দ্বারা কাজকর্ম পায়, ভগবান কোনো শ্রেণীবিভাগ করে কাউকে পাঠায় না, তার কর্মফলের দ্বারা সে তার কাজ চুজ করে। তো সুতরাং আপনি তার কর্মফলের অংশীদার হতে যাবেন না, তাকে হেল্প করুন এবং অন্তত তাকে সম্মানটুকু দিন, এবং পারলে তাকে খাদ্য বা বস্ত্র দিয়ে সবসময় হেল্প করার চেষ্টা করবেন, এ সময় একটু বেশি করে করবেন। তাহলে কিন্তু বিশেষত আমি অনেককে আমাকে SMS পাঠিয়েছি যে বহু লোক বলছেন তাদের বিভিন্ন ধরুন সিগারেট বা এই সমস্ত জিনিসপত্র দিলে পরে ভালো হয়, যেহেতু রাহু আছে। আমি জানি না, এই সমস্ত সিগারেট এক সময় ছিল না, এক সময় তো মানুষ ওই ঘর ঘড়া খেত, আমি দেখেছি বিভিন্ন নবাব বাদশারা রাজা মহারাজারা এসব খেতেন, এখনও হয়তো আছে গ্রামের দিকে। তো তারা তখন হতো এরকম সিচুয়েশান হলে কী হতো, এগুলো খুব বাজে ব্যাপার, এগুলো দেবেন না। আপনি নর্মাল ইয়েলো কালারে ফল দিন, ডাল দিন প্রচুর পরিমাণে, পঞ্চশস্য দিন, পাঁচ রকম সাত রকম শস্য দিন একসাথে ইনক্লুডিং চাল, তার সাথে ফল দিন, কলা দেবেন অবশ্যই ইয়েলো কালার, তাহলে দেখবেন সেটা ওনার পক্ষেও ভালো হবেন যিনি পাবেন, আপনার পক্ষেও ভালো হবেন। দান অনেক প্রকারভেদ আছে, এগুলো বলা যায় না, এগুলো খুব গুপ্ত ব্যাপার, কারণ বহু মানুষের জিনিসটা ব্যক্তিগত স্তরে নিয়ে আমাকে একটা খারাপ ভাববে না। কিন্তু আমি কারোর পক্ষে বিপক্ষে বলি না, যেটা দেখি যেটা জীবন দ্বারা উপলব্ধি করি সেটাই আপনাদের করব। আর নাম্বার ফোর হচ্ছে ভেহিকেলের যোগ আছে এ সময় কেনার, কোনো কমার্শিয়াল প্লেস কেনার যোগ আছে। যারা বাতের ব্যথায় ভুগছেন তারা কিন্তু সাবধানে, মানে আর্থারাইটিস বা অর্থ আর্থারাইটিস থেকে সাবধান। চোখের সমস্যায়, বিশেষত ডান চোখের সমস্যায় এবং ডান কানের হার্ড অফ হিয়ারিং আছে যাদের স্বামী, তারা সাবধান। ইভেন ডান দিকের টনসিল বা যারা থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যায় আছেন তারাও কিন্তু সাবধানে থাকবেন, কথাবার্তা নিয়ন্ত্রণে বলবেন, প্রত্যেককেই বলছি, কারণ অশ্বিনী নক্ষত্র সবসময় গতিকে নির্দেশ করে। তো খুব দ্রুত কথা বলা, কোনো কথাকে খুব দ্রুত শেষ করে বেরিয়ে যাওয়া, এই ধরনের প্রবৃত্তি কিন্তু তৈরি করে, সেটা থেকে সাবধান থাকবেন। আর লাস্ট একটা অংশ বলবো, যাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে দীর্ঘদিন মানে সম্পর্কের ক্ষেত্রে এক ধরনের একটু চাপানোতর চলছে, তারা চেষ্টা করবেন এই সময়টা স্পেশালি 27 তারিখের পর থেকে সময়টাকে ঠিক করে নেওয়ার। ভালো সময় আসছে, বিবাহের জন্য কিন্তু উৎকৃষ্ট সময় আসছে। লাস্ট অংশ বলবো সেটা জলকারক রাশি, সেটা কর্কট রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশি, যে সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে রেসপেক্টিভ অ্যাসেন্ডেন্ট বা লগ্ন তাদের কীরকম যাবে, এই লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু একটি অত্যন্ত পজিটিভ মুভমেন্ট শুধুমাত্র শ্বশুর বাড়িতে, সেটা পুরুষ মহিলা নির্বিশেষেই বলছি, শ্বশুর বাড়ির সাথে কোনো বিতর্কমূলক জায়গায় জড়াবেন না। আমাদের সোসাইটিতে যেটা নর্মাল আর কি, সেটা হচ্ছে মেয়েরা তার শ্বশুর বাড়িতে আসে, সুতরাং দায়ভারটা বেশি মেয়েদের উপরে পড়ে, অ্যাজ ইফ পুরুষরা যেন একেবারে সব দিক থেকে উন্নত মান, এরকম ব্যাপার নেই। পুরুষ মহিলা সবাই একটা মানুষ, সবারই একই রকম অভিব্যক্তি। তো চেষ্টা করবেন যে মানে সেই জন্য পুরুষেরা বহু ক্ষেত্রে বেঁচে যান, মানে তাদের এটা বলতে পারেন একটা সুবিধা আছে, সামাজিক সুবিধা পুরুষরা পায়, আর মেয়েদের খুব ধরার জন্য তো বসে রয়েছে এক শ্রেণীর মানুষ সবসময়, কী করে তাকে নিচু দেখাবে, কী করে তাকে ছোট দেখাবে, এটা একটা খুব নর্মাল একটা বিহেভিয়ার। তো সেক্ষেত্রে বলবো যে যতটা সম্ভব সবাইকে কনফিডেন্সে নিয়ে চলবে, উচিত কথা বেশি বলার দরকার নেই, চুপ করে থাকুন, উচিত কথায় কেউ ঠিক হয় না কোনো, এটা আমার জীবন দিয়ে আমি বলছি, আমি বলতাম এখন বলা ছেড়ে দিয়েছি, কেউ ঠিক হয় না, কেউ শোনে না, কেউ আপনাকে মার্জনাও করবে না, এবং আপনার কথা শুনবে না, আপনাকে দূরে গিয়ে বাজে কথা বলবে। তো কী দরকার লোকের বাজে কথা শোনা, যে যেটা শুনতে চাইছে তাকে শুধু সেইটুকুই বলবে, হ্যাঁ ভুল বলবেন না কখনো, রিমেম্বার দিস।
কোনো মানুষ, আপনি হয়তো মনে করুন আপনি একজন ডাক্তার বা একজন ম্যাডাম ডাক্তারি প্রফেশন, আপনার কোনো পেশেন্ট এসে আপনাকে শুধুমাত্র কোনো একটা নিজস্ব চিন্তাই বলছে যে আমার, আপনি হয়তো তার হার্টের কথা বলছেন, সে হয়তো বলছে যে আমার আর একটা সন্তানের প্রয়োজন, আমার একটি সন্তান আছে, একটি সন্তান হলে ভালো হতো, ঠিক আছে, সেটি খারাপ নয়, সে তার কথা বলে যাচ্ছে, তা আপনি তাকে তার কথাতেই এমফেসিস দিন, সাথে হার্টের ওষুধও দিয়ে দিন যাতে সে সুস্থ থাকে, তাকে বোঝাতে যাবেন না, এটাতে হিতে বিপরীত ফল হয়। এটা আমি খুব কোরভাবে, আমি 21 বছর এই ফিল্ডে প্র্যাকটিস করি তো, এবং 1996 সাল আমি বলেছিলাম যে শনি যখন কুম্ভ রাশির শেষ ফেজে ছিল বৃহস্পতি নক্ষত্রে, আমি পুরো একবার শনির মুভমেন্ট দেখেছি, সেই কারণে কালগত ফল আমার কাছে ডায়েরিতে ধরে ধরে লেখা আছে, আমি এটা আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি। বয়স যতদিন কম ছিল আমিও বলপূর্বক চেষ্টা করতাম লোককে বোঝানোর, এটা করুন ওটা করুন, এটা আমি দেখেছি মানুষ বোঝে না, মানুষকে বেশি বোঝাতে গেলে ভাবে এই লোকটি চালাতে করছে, আমার দরকার নেই বোঝানো। নাম্বার 3 হচ্ছে নতুন চাকরির কিন্তু অত্যন্ত ভালো যোগ আছে, অত্যন্ত ভালো, এবং এই যোগ কিন্তু মোটামুটি 4 সেপ্টেম্বর পর্যন্ত, 4 সেপ্টেম্বর এক সপ্তাহ আগে পর্যন্ত আছে। আপনি যদি সার্ভিস শিফট করতে চান, ব্যবসা শিফট করতে চান, সেক্ষেত্রেও কিন্তু অত্যন্ত ভালো। সেটা আমি বৃহস্পতির যখন গোচর বলেছি তখনও বলেছি, আমার বাকি যে 6টা রাশি মে মাসের জন্য যে রেসপেক্টিভ লগ্নের জন্য যে জেনারেল প্রেডিকশন আছে সেটাও আমি করে রেখেছি, হয়তো 2-4 দিনের মধ্যে আপলোড করে দেবো। তো সেই অংশকেও কিন্তু আমি বারবার বলেছি যে ম্যাসিভ চেঞ্জ আসতে পারে ব্যবসায়ী চাকরি জীবনে, চাকরির মানুষ ব্যবসা বা দুটোই একসাথে তিনি করবার মনস্থ করছেন, এই ধরনের কিন্তু মানসিকতা এই সময় তৈরি হবে এবং সেটাকে আপনি পজিটিভলি আর কি নিতে পারেন। নতুন বিদেশ যাত্রার যোগ আছে, স্টুডেন্টদের জন্য বেটার আছে, এবং নতুন যারা কোনো ইনোভেটিভ সেকশনে কাজ করছেন তাদের জন্য কিন্তু অবশ্যই বেটার আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। আর যারা বিভিন্ন ধরুন সমুদ্রে, মানে ধরুন সেইলার বা অয়েল খোঁজার জন্য বা ন্যাচারাল গ্যাস খোঁজার জন্য সমুদ্রে যেতে হয়, মানে জলে যেতে হয়, তারা সেফটি প্রিকশন নিয়ে যাবেন প্রপারলি, বিভিন্ন রকম অসুখ বিসুখও হয় শুনেছি সেখানে, তো সেগুলো থেকেও একটু সাবধানতা অবলম্বন করে তারপরে আপনি করুন, তাতে কোনো সমস্যা থাকবে না। আর বাবার শরীরের উপর নজর দেবেন, মায়ের শরীর মোটামুটি জুলাই পর্যন্ত একটু সাবধানে থাকেন, বিশেষত মায়ের যদি কোনো রকম ডিমেনশিয়া বা কোনো রকম ধরুন নার্ভাস সিস্টেম অ্যাকিউট ব্রেকডাউন থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু একটু বেশি রকম নজর দেবেন এ সময়। আর বাবার ক্ষেত্রে যদি হার্টের সমস্যা থাকে, প্রস্টেটে সমস্যা থাকে, তাহলে সাবধান। এই সময় কিন্তু কেতুর নক্ষত্রে বৃহস্পতি কিন্তু প্রস্টেটে সমস্যা বাড়ায়, ফলে যাদেরই বয়স একটা 50-এর উপরে হয়েছে, সুগার আছে বা অন্যান্য কমপ্লিকেশান আছে, শারীরিক খুব হেফটি, তারা কোনো রকম প্রস্টেট রিলেটেড প্রবলেম দেখলে কিন্তু ডক্টর দেখিয়ে নেবেন। ভালো থাকবেন প্রত্যেকে, নমস্কার।